প্রিয় দর্শক, প্রোটিন হাব ফেসবুক পেজের আজকের লাইভ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। আজকে আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে কোরবানির ঈদ, রেসিপি এবং সতর্কতা। প্রাসঙ্গিকভাবে যেটি বলতে হয় যে আমরা জানি আগামী 1 আগস্ট অর্থাৎ শনিবার দিন বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা, এবং এই ঈদের যে ইতিহাস সেগুলো আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছে তারা সবাই জানি এটি একটি ত্যাগের ঈদ এবং প্রিয় বস্তু কুরবানি করার মাধ্যমে আসলে আল্লাহ তাআলার নৈকট্য প্রত্যাশা করা হচ্ছে ঈদের সার বিষয়। এবং এই বিষয়টির সাথে যে স্বাভাবিকভাবেই যে বিষয়টি আলোচনায় আসে যে আসলে এই কোরবানির ঈদে যেহেতু আমরা কোরবানির পশু কোরবানি করে থাকি, বিশেষ করে বাংলাদেশে গরু এবং ছাগল অন্যান্য পশু, সেক্ষেত্রে সেগুলো সবই রেড মিট। এখন আমরা জানি সারা বছরই কিন্তু আমরা আসলে রেড মিট নিয়ে অনেক ধরনের আলোচনা করে থাকি, রেড মিটের উপকারিতা ক্ষতি সেই বিষয়গুলো তো থাকে আলোচনায়। তবে কুরবানির ঈদে যেহেতু এই মাংসগুলো একটু বেশি খাওয়া হয়, সেজন্য আমাদের আসলে একটু সতর্কতা অবলম্বন করা উচিত, এবং সেই সতর্কতা যেমন অবলম্বন করতে হবে, এই সতর্কতার পাশাপাশি আপনারা কিভাবে এই কুরবানির মাংসের স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না বান্না করতে পারেন, কি কি ভাবে খেতে পারেন, অনেক ধরনের রেসিপিও আমরা আপনাদেরকে জানাবো। এবং সেই রেসিপি গুলো জানানোর জন্য আমাদের সাথে আজকে উপস্থিত থাকবেন একজন রন্ধনশিল্পী, এবং সেই সাথে খাবার দাবারের যে সতর্কতার বিষয়গুলো রয়েছে তা আপনাদেরকে জানানোর জন্য উপস্থিত থাকবেন আমাদের সাথে একজন পুষ্টিবিদ। তবে আমরা এই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই, যেখানে আমাদের বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের একটি বক্তব্য রয়েছে সেই ভিডিওতে। সেখানে আসলে আমরা জানবো এই কুরবানির মাংস আমরা কিভাবে সঠিকভাবে সংরক্ষণ করব এবং জীবাণুমুক্ত করব, বিশেষ করে এই করোনাকালীন সময়ে, এবং আমরা যে পশু কুরবানি দেব তার চামড়া আসলে আমরা কিভাবে সঠিকভাবে চামড়া ছাড়াতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানিয়েছেন আজকে একটি ভিডিওতে। সেই ভিডিওটি আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতে দেখাতে চাই, যেখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাথুরাম সরকার। চলুন ভিডিওটি দেখে আসি। কোরবানির পশু জব করার সময় আমরা সামনে যদি কোরবানির পশু থেকে স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদন করতে চাই, 2-3টা ধাপে ব্যবস্থা গ্রহণ করতে, একটা হলো যে আমরা জবাইয়ের আগে পশুটাকে সাথে তার ম্যানেজমেন্ট করা, এবং জবাইয়ের সময় পশুটাকে ম্যানেজমেন্ট করা, এবং জবাইয়ের পরে পশু মানে সেই মাংসটাকে কীভাবে সংরক্ষণ করবে সেই বিষয়ে। একটা অ্যানিমেলকে আমরা যখন কোরবানি দেবো, সাধারণত আমরা যদি বলি স্বাস্থ্যসম্মতভাবে সেই পশুটাকে আমরা সাধারণত 12 ঘন্টা তাদেরকে আমরা কোনো খাবার দেবো না, তবে আমরা পানি সরবরাহ করতে হয়, যাতে আমাদের আমাদের ই হলো যে পরিপাকতন্ত্র আছে তার মধ্যে যেন কোনো ভারী খাবার না থাকে। আমাদের মাংসের যে কোয়ালিটি, আমরা যখন অ্যানিমেলটাকে জব করব বা কুরবানি দেবো, তাহলে তার থেকে আমরা পরিচ্ছন্ন বা ভালো মাংস আমরা পাবো, এবং এটা হলো যে আমি যেখানে জব করবো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং সাথে সাথে আমি যে ছুরি কাছি দিয়ে ব্যবহার করবো সেই ছুরি কাছিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে পশুটাকে আমরা কুরবানি দেবো সেই পশুটাকে আমার সকালবেলায় এটাকে আমরা গোসল করাইতে হবে আর কি, পরিষ্কার, যাতে ওর গায়ে মানে মানে কোনো ধরনের আবর্জনা না থাকে এবং চামড়া যেন চকচকা থাকে আবর্জনা। আর সাথে সাথে যে সমস্ত মানুষগুলো মানে যে সমস্ত মানুষগুলো দিয়ে কুরবানি করবো সেই মানুষগুলো যেন অবশ্যই তাদের করোনা মুক্ত থাকে, এবং আমরা মনে করি অবশ্যই যেন তারা মাস্ক ব্যবহার করে। কুরবানি করার আগে আমাদের প্রিকিউশন, এবং কুরবানি করার সময় যখন কুরবানি করবো ধারালো ছুরি দিয়ে আমরা বলি যে জুগুলার ভেইন এটা কেটে ফেলতে আমাদের, আর এক সাথে সাথে তার দুই পাশে যে আছে শ্বাসনালী আছে সেটাও কেটে ফেলে, কখনোই আমরা মেরুদণ্ডকে না কাটি জব করার পরে, যাতে তার টোটাল ব্লিডিং হয়। আমরা গবেষণা করে দেখেছি যে যদি অ্যানিমেলের কোরবানি দেওয়ার পরে মানে মাংসের মধ্যে কোনো রক্ত থাকে, তাহলে ওই মাংসের কোয়ালিটি অতি শক্ত ডিটোরিট করে। অ্যানিমেলটা যখন শান্ত হবে তখন অন্য অন্য প্রক্রিয়াগুলো শুরু করতে হয়, যেমন তাকে মানে আমরা চামড়া ছাড়িতে হয়, চামড়া ছাড়ার পরে চামড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এবং ধারালো ছুরি দিয়ে চামড়াকে ছাড়াইতে হয়। এই বিষয়গুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা স্বাস্থ্যসম্মত মাংস আমরা উৎপাদন করতে পারবো, আমরা যাতে ওই মানে যখন আমি চামড়াটা ছিলাবো, ছিলানোর পরে
আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনটা যাতে আমাদের মানে ইন্টেস্টাইন থেকে যাতে স্টোমাকের যে রেসিডিউ আছে সেগুলো যাতে বের হতে না পারে, আমরা কি করি মানে ইন্টেস্টাইনের মাথাটা আগে বেঁধে দিতে হবে। বেঁধে দিয়ে আবার যখন চামড়া ছিনাবের পর, চামড়া ছিনানোর পরে আমাদের ইন্টেস্টাইনের যে অ্যানাসের দিকে যে মানে আমাদের লার্জ ইন্টেস্টাইন থাকে সেটার মাথাটা বেঁধে দিতে হবে। উদ্দেশ্য হলো যে আমার মাংসের মধ্যে যেন কোনো মানে স্টমাকের মধ্যে যে রেসিডিউ আছে সেই রেসিডিউগুলো যেন মাংসের মধ্যে না যায়, কন্টামিনেট না হয়, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং তারপরে আমার টোটাল কার্কাস থেকে আমার নাড়িভুঁড়ি বের করে দিয়ে যে কার্কাসটা হলো সেই কার্কাসটাকে আলাদা জায়গায় পরিষ্কার জায়গায় এটাকে রাখতে হবে। কার্কাসটা হওয়ার পর এটাকে মাঝে মাঝে বরাবর কেটে যাতে দুইভাবে আলাদা করে আমাদের পিছনের পা, সামনের পা এবং অন্যান্য জায়গা যেগুলো আছে সেগুলো আলাদা করে সেইভাবে ওনারা, আমরা যেটাকে সঠিকভাবে যদি মানে সংরক্ষণ করতেছি আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা দেখছি যে আমরা নর্মালি আমরা রিফ্রিজারেটর করি আর কি, আমরা যাতে ফ্রিজে রাখি, কিন্তু নর্মাল ফ্রিজে আমি যদি মাংসকে রাখতে চাই আমরা সাধারণত আমরা দেখছি গবেষণা করে 4 থেকে 7 দিনের বেশি নর্মাল ফ্রিজে রাখা যাবে না। কিন্তু আমরা যদি ডিপ ফ্রিজ করি নর্মালি দেখা গেছে যে এটা ডিপেন্ড করা হলো টেম্পারেচার উপরে, ডিপ ফ্রিজে আমি 1 থেকে 2 বছর পর্যন্ত রাখতে পারি যদি আমি -15 থেকে -24 ডিগ্রি সেলসিয়াসে রাখি। এই জন্য মাংসকে পরিপূর্ণভাবে কেটে সুন্দর করে টুকরা করে আলাদা করে আমরা যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে আমরা 1 থেকে 2 বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবো। কিন্তু আমরা নর্মাল ফ্রিজে আমরা 7 দিনের বেশি এটাকে সংরক্ষণ করতে মানে পারবো না। আমরা যখন অ্যানিমেলটাকে কোরবানি করবো সেই কোরবানি করার পরে জব করেছি সেই জায়গার থেকে তার মাস বরাবর এটাকে মানে ধারালো ছুরি দিয়ে এটাকে মাস বরাবর আপ টু তার শেষের দিকে এটাকে মাস দিয়ে কেটতে হয়, তারপরে সামনের পায়ে, তারপরে পিছনের পায়ে। এই পদ্ধতিতে আমরা যদি আমাদের যে পদ্ধতি আছে, চামড়া ছাড়ানোর যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো যদি আমরা সঠিকভাবে অনুসরণ করি, মাংস থেকে যখন চামড়াটা উঠাবো তখন মানে সতর্কতার সাথে আমরা উঠাবো যেতে চামড়ার সাথে বেশি মাংস না লেগে যায়, এবং সাথে সাথে ওই ধারণের ছুরি দিয়ে যাতে আমার চামড়ার ভিতরের অংশ কোথাও যেন কোনো খুদ না হয়, বা তাহলে আমরা ওই চামড়ার একটা ভালো জাতের চামড়া আমরা একটা ভালো জাতের পশু থেকে আমরা পারবো। দর্শক দেখছিলেন আসলে কিভাবে কোরবানির পশুকে জবাই এবং তার চামড়া ছাড়ানো এবং সঠিকভাবে জীবাণুমুক্ত উপায়ে সংরক্ষণ করবেন সেই বিষয়গুলো আমাদেরকে বলছিলেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মাসুদাম সরকার। আসলে কোরবানির ঈদ হচ্ছে ত্যাগের ঈদ, সেটি আমি শুরুতেই বলেছি, এবং সেখানে কোরবানি আসলে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য দেওয়া হয়ে থাকে। তারপরে যেহেতু কোরবানির সময় আসলে প্রচুর মাংস পেয়ে থাকি এবং সেখানে এই মাংস খাওয়ার একটা স্বাভাবিক ভাবেই আমরা এই সময়টাতে বেশি মাংস খাই, কিন্তু এই বেশি মাংস খাওয়াটা আসলে কতটুকু সতর্কতার সাথে আমাদের খাওয়া উচিত? আমরা প্রায় দেখি যে কোরবানির ঈদের 2-3 দিন পরে অনেকে একটু শারীরিক অসুস্থতায় ভোগেন কিংবা নানাবিধ সমস্যা দেখা দেয় এই ঈদের পরবর্তী সময়টাতে। সেক্ষেত্রে অনেকে আবার নানাবিধ শারীরিক জটিলতায় থাকেন, যাদেরকে রেডমিট পরিহার করতে বলা হয়, যাদের কোলেস্ট্রল বেশি তারা এই সময়টাতে যাতে সতর্কতার সাথে খান সেই বিষয়গুলো বলা হয়ে থাকে। তো আমরা এই এর জন্য একজন পুষ্টিবিদের সাথে কথা বলতে চাই। শুরুতেই বলেছিলাম আমাদের সাথে যুক্ত থাকবেন একজন পুষ্টিবিদ, তিনি পুষ্টিবিদ ইসরাত জাহান, তিনি আমাদের সাথে রয়েছেন। আমি তার কাছে যেতে চাই শুরুতে। আসলে এই যে কোরবানির ঈদের সময় গরু, খাসি কিংবা অন্যান্য কোরবানির পশুর যেগুলো কোরবানি দেওয়া হয় তাদের মাংস খাওয়ার যে বিষয়গুলো রয়েছে, আমরা জানি এই ঈদে আসলে একটু বেশি মাংস খাই আমরা, তো আসলে এই মাংস খাওয়ার ক্ষেত্রে যেহেতু এটি রেড মিট, কি কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত? অনেক ক্ষেত্রে আমরা দেখি যেটি বলছিলাম যে বদহজম হয় কিংবা অনেকে একটু অসুস্থতায় ভোগেন এই কোরবানির ঈদের সময়, মাংস খাওয়ার পরে 2-3 দিন পরে আমরা দেখি যে একটু অসুস্থতার পরিমাণটা বেড়ে যায়। আসলে কি কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত শুরুতে আমরা একটু এই বিষয়টি আপনার কাছ থেকে জেনে নিতে চাই। ধন্যবাদ। কারণ হচ্ছে আগে আপনি বলে ফেলেছেন যে যদিও আমাদের ধর্মীয় মূল্যায়নের দিক থেকে কোরবানি ঈদটাকে আমরা একটু অন্যভাবে দেখি, এবং সবসময় মুসলিম হিসেবে এটা চিন্তা করা হয় যে এই কোরবানির সময় যে মাংসটা আসে সেটা খেয়ে আসলে শারীরিক কোনো সমস্যা হবে না, কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের শরীরের কন্ডিশন কিন্তু আলাদা থাকে এবং তার শরীরের চাহিদা অনুযায়ী তার যতটুকু ইনটেকের ব্যাপার থাকে সেখানে যদি ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয় তখন কিন্তু আসলে তার শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়। বেসিক্যালি হচ্ছে কি, আমরা পুষ্টিবিদরা সবসময় বলি যে রেড মিটের যে সুবিধাগুলো আছে, যে নিউট্রিয়েন্ট এবং নিউট্রিশনটা আছে, হ্যাঁ,
ভালো কোনো কিছু যদি আপনি অতিরিক্ত খান, তখন কিন্তু সেটা আপনার বডিতে টক্সিক সিচুয়েশন তৈরি করবে। তো এখানে রেড মিটের কিন্তু অনেক ভালো কিছু গুণাগুণ আছে, এবং বলবো নিউট্রিশনের ফ্যাক্ট যেটা আমরা বলি, পুষ্টি গুণাগুণ কিন্তু অনেক ভালো, কারণ যেহেতু এটা ফার্স্ট ক্লাস প্রোটিন। হ্যাঁ, বিভিন্ন বয়সীদের জন্য কিন্তু একটা চাহিদা আছে, বাট এটা কিভাবে আমরা খাচ্ছি এবং কতটুকু খাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের শারীরিক প্রবলেম গুলো তৈরি হয়। প্রথমেই আসবো যে যেহেতু এটা হাই প্রোটিন সমৃদ্ধ, আয়রন আছে বেশি, এবং চর্বির পরিমাণটার কথা না বললেই না, কারণ হেলথ হেজার্টের যে প্রবলেম গুলো হয় সেগুলো ম্যাক্সিমামই হয় হচ্ছে গিয়ে বেশি পরিমাণ খাওয়ার জন্য। কারণ হচ্ছে যখন আয়রনটা আপনি বেশি খাবেন তখন আপনার কনস্টিপেশনের প্রবলেম হবে, এটা হজম হবে না, অন্যান্য নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব হতে বাধা দেবে। এবং চর্বি জাতীয় খাবার গুলো যদি বেশি খাওয়া হয়, কারণ যে কোনো রেড মিটে আপনি দেখবেন যে আমরা দুই ধরনের চর্বি দেখতে পাই, সেটা উপরে একটা লেয়ার থাকে যেটা স্থূল চর্বি, সেটা আমরা অনেক সময় হয়তো কেটে ফেলে দিতে পারি, কিন্তু অভ্যন্তরীণ একটা চর্বি আছে যেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে থাকে, যেটা আমরা কাটলেই দেখি যে লাল মাংসের ভিতরে সাদা সাদা একটা অংশ থাকে, ওটা অভ্যন্তরীণ চর্বি। ওই চর্বিটাই আসলে আমাদের টেনশনের বিষয়। তো যখন ওই ধরনের চর্বিগুলো আমরা বের করতে না পারি প্রপার ওয়েতে, তখনই কিন্তু সেই পরিমাণটা যখন ইমব্যালেন্স হবে, দুটো মিলেই কিন্তু আসলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর জন্য অবশ্যই আমরা খাবো, পরিমিতি বোধটা আমাদের ভেতরে থাকবে, এবং ওয়েটা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে যেহেতু একই সাথে অনেক বেশি মাংস রান্না করা হয় এবং দিনের পর দিন জাল দিয়ে সেটা হচ্ছে 3, 4, 5 বেলা বিভিন্ন আইটেম করে খাওয়া হয়, তখন কিন্তু পরিমাণটার দিকে এবং হচ্ছে গিয়ে সেই নিউট্রিশনটা লস করেই কিন্তু আমরা খাচ্ছি। তো একটা পর্যায়ে দেখা যায় যে আসলে সপ্তাহখানেকের মধ্যে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কারণ আরো অনেক প্রশ্ন আসবে এবং আরো অনেক বিষয় আপনার কাছ থেকে জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন রন্ধন শিল্পী এবং স্বত্বাধিকারী সুমিস কিচেনের সিইও, তিনি আপনার জানা আসবেন সুমি। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রোটিন হাব ফেসবুক পেজের আজকে লাইভ থেকে। আসলে যে বিষয়টি আমরা শুরুতেই বলছিলাম যে এই কোরবানির ঈদ আসলে ত্যাগের ঈদ, তারপরে যেহেতু কোরবানির পশুর মাংস এই সময় আমরা একটু বেশি খেয়ে থাকি এবং অনেকেই সেটি স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না বান্নার অনেক উপায় খুঁজেন, একজন রন্ধন শিল্পী হিসেবে নিশ্চয়ই আজকে আমাদেরকে সেই ধরনের রেসিপি গুলো আপনি বলবেন। তারপর শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আসলে আমরা একটি ভিডিও দেখিয়েছি, সেখানে ভিডিওতে এই সঠিকভাবে কিভাবে মাংস সংরক্ষণ করবেন এবং জীবাণুমুক্ত রাখবেন সেই বিষয়গুলো আমাদেরকে বলেছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাথারাম সরকার। আপনি একজন রন্ধন শিল্পী, আসলে এই রান্না করার উপায় কিভাবে আমরা আরো মানে সহজ ভাবে কিংবা আরো বেশি সময় সংরক্ষণ করার জন্য সেই মাংসকে সংরক্ষণ করতে পারি সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আসলে সংরক্ষণের সহজ উপায় কি, যেখানে মাংস আসলে সঠিক উপায়ে জীবাণুমুক্ত উপায় থাকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখানে আমি দেখলাম আমার খুব প্রিয় একজন আছে ইশরাত, তো ওকেও অনেক শুভেচ্ছা। আসলে কোরবানি ঈদটা সামনে আসছে এবং ঈদ আসা মানে কিন্তু ঈদের আগে থেকে আমাদের একটা প্রস্তুতি নিতে হয়, নানা রকমের প্রস্তুতি থাকে। যদিও এবার করোনার জন্য আমরা এই মহামারীর কারণে ঠিক স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপনটা চলছে না, একটু ব্যাহত হয়েছে এবং ঈদটা স্বাভাবিকভাবে আগের মতো হবে না, তারপরেও কিছুটা করে হলেও হয়তো যে যার সামর্থ্য অনুযায়ী কিছু করবে। এবং আমি বলবো যে যাদের ফ্রিজ আছে তাদের জন্য তো খুবই ভালো, ফ্রিজে রাখার একটা সবচেয়ে ভালো মানে সহজ উপায় হচ্ছে মাংস যদি ফ্রিজে রাখি আমরা, কিন্তু রাখার আগে আমাদের কি করতে হবে, মাংসটাকে একটু চর্বিটা ফেলে যতটা সম্ভব একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। হার্ড আর চাকা চাকা এই মাংসটাকে আমরা কেটে যদি প্যাকেট করে এয়ার টাইট মানে প্যাকেটে ভরে ফ্রিজে রাখি, এবং ফ্রিজে রাখার সময় যদি প্রতিটা প্যাকেটের মাঝে একটু পেপার দেই, তাহলে দেখা যাবে যে অনেক সময় ফ্রিজে রাখার পরে মাংস প্যাকেট গুলো খুলে বের করা যায় না, এটা একটা সমস্যা হয়। যারা রাঁধুনি থাকে পরিবারে তারা এই সমস্যাটা ফেস করে, তো পেপারটা থাকলে খুব সহজে খুলে আসে। আর আমরা চেষ্টা করবো পানিটা ঝরিয়ে মাংসটাকে প্যাকেট করতে, কারণ পানিটা থেকে কিন্তু মাংসের অনেক পানি থাকে, তো এই পানিটা থেকে কিন্তু অনেক সময় কন্টামিনেশনটা হয়, এজন্য পানিটা ঝরিয়ে রাখতে হবে।
আর ফ্রিজিং এর ছাড়াও আসলে বেশ কিছু পদ্ধতি আছে, যেমন হচ্ছে ড্রাইং, স্মোকিং, ক্যানিং, সল্টিং, এরকম বিভিন্ন পদ্ধতি। সল্টিংটা আমরা অনেক সময় কিউরিং ও বলি। তো এই পদ্ধতি গুলাতেও কিন্তু করা যায়। আবার ঘরোয়া ভাবে একদম সংরক্ষণের জন্য আদার গুঁড়া, তারপরে মিথ এনহ্যান্সার, তারপরে সয়া প্রোটিন পাউডার, ভিনেগার, তারপরে কিউরিং সল্ট, ভেজিটেবল প্রোটিন, পাপরিকা, স্যালারি পাউডার, আলু, এসব দিয়েও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি, হ্যাঁ, ঘরোয়া ভাবে। আর আরো একটা করা যায়, যাদের হয়তো ফ্রিজ নেই বা যারা এই পদ্ধতিগুলো করতে পারছেন না, তাদেরকে আমি বলবো, যার চর্বি ছাড়া, হাড় ছাড়া মাংসটাকে একটু বড় বড় চাকা করে কেটে সামান্য লবণ আদা দিয়ে সেদ্ধ করে রেখে দিল, পরে এইটা দিয়ে কিন্তু তারা কাবাব বা বিভিন্ন খাবার মাংসের আইটেম তৈরি করতে পারে। আর একটা করতে পারে, খুব অল্প মশলা দিয়ে, মানে পানি একদম না দিয়ে, মাংসের যে পানিটা থাকে সেটা দিয়ে যদি মাংসটাকে কষিয়ে রাখে, এটা প্রথম দুদিন হচ্ছে দিনে দুবার গরম করবে, পরে একবার করে গরম করলেও হবে, এটাকেও কিন্তু আমরা অনেকদিন রাখতে পারি। এগুলো হচ্ছে কিছুটা ঘরোয়া পদ্ধতি আমি বলবো। আর ফ্রিজে রাখার সময় অবশ্যই আমি রাঁধুনিদের বলবো যে রাখতে হবে একদিনে যেটুকু পরিমাণ মাংস তারা খাবে, ঠিক সেটুকু পরিমাণ করে পরিবারে যার যার চাহিদা অনুযায়ী প্যাকেটটা করতে হবে, যাতে মাংসটাকে ওভাবে আমরা একদিন বের করলাম, একবারই রান্না করে ফেললাম, কিন্তু আমরা যদি ভিজিয়ে আবার কিছু উঠিয়ে ফেলি, আবার ফ্রিজে রাখি, এটাতে কিন্তু ফ্রিজ মাংসটার মধ্যে কন্টামিনেশন হতে পারে। এই জন্য আসলে খেয়াল রাখতে হবে, এবং মানে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রায় আমি বলবো মাংসটাকে সংরক্ষণ করতে হবে। আর গরুর মাংসটা আমাদের কিন্তু, আমরা যখন এটা আসলে মানে আমি বলবো প্রথম শ্রেণীর উচ্চ মানের একটা প্রোটিন, তো আমিষ জাতীয় খাবার, এবং এখানে কিন্তু অনেক রকম ভিটামিন আছে, জিঙ্ক আছে, ফসফরাস আছে, সেলেনিয়াম, এসব ম্যাগনেসিয়াম, অনেক গুরুত্বপূর্ণ মিনারেল আছে। তো এই জন্য রাসায়নিক আর এনজাইমিক এই গঠনগত কারণে কিন্তু বাইরের আর্দ্রতা, তাপ, আলো, জীবাণু, এসবের প্রভাবে কিন্তু ব্যাকটেরিয়ার, ইস্ট, মোল্ডের মতো মাইক্রো এসবের এনজাইমের কারণে কিন্তু মাংসটা খাবার অনুপযোগী হয়ে যায়। এই জন্য আমাদেরকে কিন্তু খুব সাবধানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এবং যাতে আমাদের এই রোগবাহিত, এই যে খাদ্যবাহিত রোগটা, এটা থেকে আমাদের জীবনের ঝুঁকি না হয়। আর কাঁচা মাংস কিন্তু ফ্রিজে আমরা একদম নর্মাল ফ্রিজে 3-5 থেকে 5 দিন রাখতে পারি, ডিপ ফ্রিজে 5-6 মাস খুব ভালোভাবে রাখা যায়। মাংসের কিমা যদি আমরা রাখি নর্মাল ফ্রিজে 1-2 দিন, আর ডিপ ফ্রিজে যদি রাখি তাহলে আমরা 2-3 মাস ভালো রাখতে পারবো। তারপরে কাবাব, কাটলেট, চপ, এরকম করে যদি আমরা বানিয়ে রাখি তাহলে নর্মাল ফ্রিজে 3-4 দিন, আর যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে 3-4 মাস আমাদের ভালো থাকবে। তো এই জন্য আমি বলবো যে আমাদের সংরক্ষণের পদ্ধতিটা সঠিক হতে হবে, কারণ যাতে কোনোভাবে এই খাবার থেকে আমরা সংক্রামিত না হই, এই জন্য আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। জি, আপনার জানার দিন আসলে আমাদেরকে ইতিমধ্যে একজন দর্শক প্রশ্ন করেছেন, কাউসার আহমেদ, তিনি লিখেছেন ফ্রিজে রাখা মাংস কতদিন পর্যন্ত নিরাপদ থাকে? আপনি নিশ্চয়ই এর মধ্যে উত্তর আমি বললাম দিয়েছেন। তো, যদি হ্যাঁ, ডিপ ফ্রিজে যদি রাখি তাহলে আপনার সর্বনিম্ন তাপমাত্রায় থাকলে ইজিলি 5-6 মাস থাকে, ইভেন 1 বছর 2 বছর আপনি রাখতে পারেন যদি তাপমাত্রাটা মেনটেন করেন। তবে অতদিন না রেখে খাওয়াটাই ভালো, আমি বলবো যে 5-6 মাস আপনি খুব আরামে খেতে পারবেন ডিপ ফ্রিজে। আর নর্মাল ফ্রিজে হলে 3 থেকে 5 দিন, এর বেশি না। জি, আপনার, আমি আসলে আপনি একজন রন্ধন শিল্পী, আজকে আপনার কাছ থেকে রান্নার বিভিন্ন রেসিপিও জানবো। তবে আমরা কিছু রেসিপি এখন দর্শকদেরকে দেখাতে চাই। আসলে আমরা জানি যে কুরবানির মাংস সাধারণ ভাবে আমরা যেটি খেয়ে অভ্যস্ত, যে ঝোলের তরকারি কিংবা কষানো মাংস এই ধরনের, তো এর বাইরেও কিছু রেসিপি আমরা একটু দেখাতে চাই। এখন সবাই কিন্তু আমরা একটু ভিন্ন ধর্মী রেসিপি পছন্দ করি। জি হ্যাঁ, সেই রেসিপি গুলো আপনার কাছ থেকে জানবো, এবং সেখানে আপনারও কিছু রেসিপি রয়েছে, আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। আচ্ছা, ঠিক আছে।
আমরা কিছু রেসিপি দিলাম, সেই রেসিপিগুলো নিশ্চয়ই আসলে যারা করতে পারেন তাদের এবং যারা খেতে পছন্দ করেন তাদের জন্য নিঃসন্দেহে সুস্বাদুই হবে। তবে আপনার কাছে আসলে জানতে চাই, একজন দর্শকের প্রশ্নের সূত্র ধরে শুরু করি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আগে, তিনি জানতে চেয়েছেন যে এই যে কোরবানির মাংস আমরা জানি, গরুর মাংস, কোরবানির খাসি মাংস, রেড মিট, যেগুলো তাদের ফ্যাট থাকে বেশি, এবং এই মাংসের ফ্যাট কে আসলে রান্নার কোনো পদ্ধতিতে কমানো যায় কিনা, আমাদের দর্শক এটি জানতে চেয়েছে। আমি বলবো যে প্রথমে আমরা কিন্তু মাংসটা থেকে কিন্তু কেটে ফেলে দিতে পারি, যে চর্বিটা আমরা বাইরে দেখতে পাচ্ছি প্রতিটা পিসের সাথে অনেক সময় থাকে, ওটা আমরা কেটে ফেলে দিতে পারি। একদম পুরো ফেলে দিলে হয় কি, মাংসটা মানে খেতে খুব একটা স্বাদ লাগে না, একটু রেখে বেশিটা ফেলে দিলাম। আর যাদের খুব সমস্যা আছে, হার্টের সমস্যা আছে বা যাদের খাওয়া নিষেধ, তারা আমি বলবো যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। এবং যারা সচেতন তাদের জন্য বলবো, অনেক সময় গরুর মাংসটাকে আমরা যদি একটু একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিই, তাহলে কিন্তু ওই যে জিনিসটা চর্বি এটা আমরা ভয় পাই সেটা অনেক সময় চলে যায়। আবার খুব অল্প তেলে আমরা অনেক রকম রেসিপি আছে যেগুলো আমরা করি, সেটাতেও কিন্তু আসলে খুব একটা মানে চর্বি থাকে না। চর্বিটা যদি কেটে ফেলে দিই, মেনলি ফেলে দিলেই আসলে আমি বলবো যে সবচেয়ে ভালো উপায় যে সাইড থেকে আমরা প্রথমে কেটে ফেলে দিয়ে রান্না করতাম। আর কিছু যে আমরা যদি লেবু ব্যবহার করি, ভিনেগার ব্যবহার করি, সেটাও কিন্তু ভালো হজমে সাহায্য করে এবং খেতে ভালো লাগে। এবং মাংসে কিন্তু আমি বলবো যে 50 থেকে 75 ভাগে কিন্তু পানি থাকে, তো এটা কিন্তু আসলে রান্না যদি আমরা একটু প্রপার ওয়েতে করি, তারপরে স্টেক করি, স্টেক গুলা কিন্তু ভালো হয়, ওগুলো তো আপনার খুব একটা ফ্যাট থাকে না। মানে এটা মানুষ যারা খেতে পারছেন না, যাদের খাওয়া সমস্যা, তারা আমি বলবো যে এই ধরনের কিছু রেসিপি বেছে নিতে হবে, যে হ্যাঁ আচ্ছা এটা খাওয়া যেতে পারে, আমার হয়তো ঝোলটা খাবো না। আমরা যে মাংসটা রান্না করলাম, গরুর ঝোল, গরুর ভুনা, একদম ঝোল টোল, এই জিনিসগুলো অ্যাভয়েড করবো, তাহলে আমরা কিন্তু অনেকটা ভালো থাকবো। তাহলে আমি শুরু করতে চাই আপনার কাছ থেকে কিছু রেসিপি দিয়ে, তারপরে আমরা সেই রেসিপি গুলো আসলে একজন পুষ্টিবিদ কি বলেন সেই বিষয়গুলো, সেই রেসিপি কাদের জন্য বেশি উপযোগী, কারা খেতে পারবেন, সেগুলো সহ আপনার কাছে প্রথমেই এই কুরবানির মাংসের রেসিপি গুলো একটু জানতে চাই। এগুলো আসলে যেটি বললেন ভিন্ন ভিন্ন স্বাদে, কিংবা অনেকে বাচ্চারা পছন্দ করে, কিংবা যারা অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রযোজ্য হতে পারে। আমি একটু কিছু রেসিপি আপনার কাছে শুনতে চাই। আসলে রেসিপি তো অনেক রকম হয়, এত রেসিপি তো দেয়া সম্ভব না, আমি দু একটা বলে দিই। যেটা হচ্ছে আমরা কিন্তু বিফ দিয়ে একটা সালাদ করতে পারি, সালাদটা যেটা সবার জন্য খুব ভালো, সালাদ বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে, যেসব বাচ্চা সবজি খেতে চান না তারাও কিন্তু সালাদটা খায়, কারণ এখানে আমি বিফ সালাদ করছি, তো বিফও থাকছে, দেখে খেয়ে ফেলবে এবং বড়রা তো খেতেই পারে। তো একটা সালাদ রেসিপি বলি, এটা হচ্ছে বিফ সালাদ। তো বিফ সালাদের জন্য আমাদের একদম গরুর মাংস টুকরাটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, জুলিয়ান কাট। জুলিয়ান কাট হচ্ছে অনেকটা, যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদের জন্য বলছে, অনেকটা পাতলা করে লম্বা লম্বা করে একটু কেটে নিতে হবে। তো এইটা কাটার সময় আমাদের চর্বি অবশ্যই ফেলে নিতে হবে, এবং এই স্লাইস গুলা কেটে নেওয়ার পরে এর সাথে আমরা একটু লেবুর রস, তারপরে একটু সরিষা বাটা অথবা মাস্টার্ড, ইয়েলো মাস্টার্ড কিনতে পাওয়া যায় সেটা একটু দিয়ে নিব, একটু আদা, রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়া, লবণ, আর হালকা একটু মরিচ, এটা লাল মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকম মরিচটা দিয়ে দিবেন। দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে রেখে দিব, এবং এটা ধরেন আধা ঘন্টা আমরা ম্যারিনেট করব। আর যাদের সময় আছে তারা আমি বলবো দুপুরে যদি মেখে রাখেন, রাতে আপনারা রান্না করলেন সেটা হলে আরো ভালো হয়, সফট হয় মাংসটা আরো বেশি। তারপরে এটাকে আমরা একটু অল্প তেলে, হালকা তেলে এটাকে একটু ভেজে নেব, ভেজে ভেজা মানে ঠিকঠাক কষানো বলতে পারি, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। পুরোর মাংসটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে একটু চিলি সস, একটু টমেটো সস, আর একটু লেবুর রস, চিনি দিয়ে আমি নামিয়ে নিব। জাস্ট একটু ভালো করে সব মিশিয়ে না, লেবুর রসটা কিন্তু একদম শেষে দিতে হবে, কারণ চুলায় জ্বাল দেওয়া অবস্থায় যদি লেবুর রসটা দিই আমাদের তাপে কিন্তু ভিটামিন সিটা চলে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা লেবুর রসটা দিয়ে নামিয়ে নেব। এবং চিনিটাও দিতে হবে খুব অল্প পরিমাণ, যাতে এই লেবুর রসটাকে মানে টেস্টটার সাথে যাতে যায় সেই পরিমাণ খুব অল্প করে। আর এটা নামিয়ে দিলাম, এই বিফটার সাথে আমরা করবো কি, এটাকে ঠান্ডা করবো একটু, নর্মাল টেম্পারেচারে আসার পরে
শসা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, যার যেটা পছন্দ, যে যেটা দিয়ে খেতে চান সালাদটা, সেই সবজিটা আপনারা মিশিয়ে নেবেন ভালো করে কেটে, এবং এর সাথে একটু কাঁচামরিচ কুচি দিবেন। কেউ চাইলে আপনি একটু পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজটা অ্যাভয়েড করি, কারণ পেঁয়াজটা বেশ কিছুক্ষণ থাকলে আমার খেতে খুব একটা ভালো লাগে না, স্মেল লাগে, তো এই জন্য আমি পেঁয়াজটা অ্যাভয়েড করি, বাকি সবজিটার সাথে কাঁচামরিচ। এবং এই যে বিফটা আমার রান্না করা ছিল, সস দেওয়া ছিল, সবকিছু দিয়ে আমি একটু ঠান্ডা করেছি, সেটাকে ভালো করে টস করে মেশাবো, দুটো চামচ দিয়ে, কাঠের চামচ, একটা কাঠের চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব, এবং উপরে কিছু সাদা তেল জাস্ট একটু স্প্রিঙ্কল করে একটু ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। এবং সালাদটা কিন্তু আমার বিফটা আগে করে রাখবো, এবং যখন পরিবেশন করব ঠিক খাওয়ার আগ মুহূর্তে আমি সালাদটা কিন্তু মেশাবো, না হলে পানি ঝোর একদম দেখা যাবে, অনেক পানি বের হয়ে যাবে। আর সালাদে আলাদা করে লবণ কিছু দিচ্ছি না, কারণ আমার কিন্তু বিফটা যখন রান্না হয়েছে তখন একদম সবকিছু পরিমাণ মতো দেওয়া আছে, এবং পরে যে সসটা মেশানো হয়েছে এই সসটা কিন্তু একটা বাইন্ডিং এর কাজ করবে। সালাদের কিন্তু আমরা নিচে, আমরা জানি চারটা পার্ট থাকে, একটা নিচে আমরা একটা বেস দিতে পারি লেটুস দিয়ে, তার উপরে আমাদের এই সালাদটা দিলাম, এটা বডি গেল, এবং এটার যে আমাদের একটা সসটা থাকলো, এটা আমাদের বাইন্ডিং এর একটা কাজ করলো। এরপর আমরা উপরে ডেকোরেশনের জন্য কিছু একটা, যে কোনো কিছু দিয়ে দিতে পারি, একটা ফুল বানিয়ে দিতে পারি টমেটো দিয়ে, অথবা একটু ধনে পাতা, পুদিনা পাতা, যে কোনো কিছু দিয়ে একটু সাজিয়ে দিতে পারি, ব্যাস। আর উপরে তো তিল থাকছে, ছিল না, এটাও গার্নিশিং এর কাজ করছে, হয়ে গেল রেডি, এবং খুব সুস্বাদু এই সালাদটি। আশা করছি ইশরাত এটা সম্পর্কে কি বলবে, আমি শুনতে চাই, ভালোই বলবে। না, আপনার রেসিপি শুনে নিঃসন্দেহে মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে, কারণ আমি এখন একটু পুষ্টিবিদ ইশরাত জানের কাছে যেতে চাই। ইশরাত জান, আপনি তো রেসিপিটি শুনলেন, যে ভেজিটেবল বিফ সালাদের কথা শুনলাম, আপনিও শুনেছেন নিশ্চয়ই। আসলে এই বিফ সালাদটি কতটুকু পুষ্টিসম্মত এবং কারা কারা খেতে পারে? আসলে আপা যে সিস্টেমে বললো, আমরা কিন্তু বলি যে একটা ব্যালেন্স ফুডের কিন্তু একটা ভালো রেসিপি উনি বলেছেন, কারণ যেখানে প্রোটিনটাও আসছে ভেজিটেবল থেকে, কিন্তু হচ্ছে আমরা বলি যে সিম্পল সুগার যেটা থাকে, আমরা ফ্রুক্টোজটা ওখান থেকে আসবে, এবং অন্যান্য যে ভিটামিন এবং মিনারেলস, সেটা কম্বিনেশন আসবে। কেউ যদি লো কার্ব খাবার খেতে চায় বা অভ্যস্ত, তারা কিন্তু অনায়াসে এই ধরনের রেসিপি ইউজ করতে পারে। আবার বাচ্চাদের জন্য তো অবশ্যই খুব পছন্দ, কারণ বাচ্চারা খুব ফাসি হয়, ওরা হচ্ছে বিভিন্ন কালারের যখন ব্যবহার দেখবে তখন কিন্তু এটা খেতে পছন্দ করবে। এটা মোটামুটি সব বয়সেরই কিন্তু খেতে পারবে, তবে যাদের আসলে একটা বিষয়ে বলবো যে আলসারের প্রবলেম আছে বা ফাইবারের প্রবলেম আছে, তাদের জন্য হয়তো এটা প্রবলেম হতে পারে, বা কিডনি পটাশিয়ামের যাতে প্রবলেম হতে পারে তাদের জন্য হয়তো এটা একটু রেস্ট্রিক্টেড হবে, আদারওয়াইজ মোটামুটি কিন্তু সবাই এটা খেতে পারবে। আর যেহেতু এখানে মাংসটা ভেজে নেওয়া হয়েছে, সো এটার ভিতরে যদি বলবো যে একটু ক্যালোরিটাও হচ্ছে ব্যালেন্স করা আছে, সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে সেটা ক্যালোরি ইচ্ছা করলে কমও করতে পারে, ভেজে নেওয়ার পরে সে যদি ওটা ওটা ভালো করে টিস্যু দিয়ে চেপে নেয়, তাহলে কিন্তু অনেকগুলো তেলই এটার ভিতরে যেটা থাকে সেটা কিন্তু সোক হয়ে যায়। হ্যাঁ, তো ওটা আসলে আমি খুব এখানে বেশি, কি দেখছি, এটা কিন্তু ডুবো তেলে ভাজা না, এটা সতে করার মতো, অল্প তেলে সতে ভাজতে হবে, করার মতো, হালকা তেলে আচ্ছা কষানোর মতো, সতে করার মতো, এটা তাহলে ডুবো কিন্তু তেলে না, এটা আসলে সবসময় অল্প তেল, খুব, এটা খুবই হেল্প, তাহলে মানে হেলথ সচেতন মানুষ সবাই খেতে পারে। হ্যাঁ, যদি সতে হয় তাহলে আসলে খুব বেশি ওরিড হওয়ার আমাদের প্রয়োজন নেই। তবে অনেকে মনে করে যে হেলদি তেল দিয়ে হয়তো মাংস রান্না করলে সেটা হেলদি হয়, এই ধারণা কিন্তু ভুল, কারণ হচ্ছে গিয়ে মাংসের নিজস্ব একটা নেচার আছে, তার নিজস্ব একটা আচ্ছা, নিউট্রিশন আমি ভ্যালু আমি আছে। ঈশ্বর জান, আমি এই বিষয়ে করতে চাই, আমাদের একজন দর্শক এই বিষয়ে প্রশ্ন করেছেন, মানিক মিত্র। আমি এই প্রশ্ন দুজনের কাছেই করব, আমি ঈশ্বর জানের কাছে প্রথমে করছি। আসলে এই যে তিনি বলেছেন যে গরু এবং খাসি মাংস এমনিতে কিন্তু তেল থাকে, আসলে এই যে রান্না করা হয়, রান্না করার ক্ষেত্রে কি ধরনের তেল ব্যবহার করা উচিত কিংবা কতটুকু? আচ্ছা, প্রথমেই বলবো যে আমরা তো ভেজিটেবল অয়েলটা সবচেয়ে বেশি প্রেফার করি খাবারের ক্ষেত্রে, তো যে কোনো রান্নার ব্যাপারে কিন্তু আমরা ভেজিটেবল অয়েলটা ব্যবহার করা অনেক নিরাপদ। আর সেকেন্ড হচ্ছে গিয়ে, যেহেতু গরুর চেয়ে খাসির মাংসে কিন্তু বা ছাগলের মাংসে কিন্তু চর্বির পরিমাণ অনেক বেশি থাকে, তো এটা রান্নার ব্যাপারেও কিন্তু আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। তো
তো সেক্ষেত্রে আসলে ভালো তেল দিয়ে রান্না করলে আসলে গরু বা ছাগলের যে বলবো যে আমাদের হেলথ হেজার্টের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব একটা কমবে না। তবে মাংসের প্রসেসের উপর ডিপেন্ড করবে যে এটা আমাদের কতটুকু হেলথ হেজার্ট কমাতে পারে এবং আমাদের পরিমাণ মতো খাওয়া উপর এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড যা কিছু আছে। যেমন আমি বলবো যে চর্বি জাতীয় খাওয়ার সাথে আমাদের কিন্তু আমরা কি করি উৎসবের সময় কোল্ড ড্রিঙ্কস খাই, ঠান্ডা জাতীয় খাবার খাই। তো আমাদের মাংসের মধ্যে যে চর্বিটা থাকে সেটা আমাদের ভিতরে যখন যায় তখন আমরা যখন আরো ঠান্ডা জাতীয় খাবার খাই চর্বির মধ্যে বা তেলের মধ্যে ঠান্ডা কিছু থাকলে আমরা জানি যে সেটা কিন্তু শক্ত হয়ে যায়। তো যখন ওই ধরনের খাবারের সাথে আমি আবার কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি জাতীয় খাবার খাবো তখন হবে কি আমাদের ভিতরে যে অন্ননালী আছে, স্টমাক আছে, ওই সব জায়গায় যেখানে যেখানে যে খাবারটা যাবে সেখানে সেখানে কিন্তু এই চর্বি জাতীয়টা স্টাক হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। যার কারণে আমরা বলি স্বাস্থ্যসম্মত উপায় হচ্ছে যে বিশেষ করে এই কোরবানির সময় যখন আমাদের একটু হিউজ পরিমাণ খাওয়া হয় তখন যাতে এটার সাথে একটু লেবুর শরবত বা লেবু লবণ দিয়ে পানি সাথে যদি খাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। হালকা গরম পানিও খাওয়া যেতে পারে। আদারওয়াইজ হচ্ছে বোরহানি, টক দই দিয়ে বানানো বোরহানি যেটা আছে সেটা কিন্তু আসলে খুব বেশি উপকারে আসে বিশেষ করে ডাইজেশনের ক্ষেত্রে। জি ধন্যবাদ ইসরাজান। আমি বলেন যে কোরবানির মাংস কোলেস্টেরলের সমস্যা থাকলেও খাওয়া যায়, আসলে কথাটা কতটুকু সত্যি কিংবা কতটুকু পরিমাণ খাওয়া যায়? আচ্ছা কি যোগ করলে? আচ্ছা প্রশ্নটি কি আপনি শুনতে পেরেছেন? আমি যে প্রশ্নটি আরেকবার করি, অনেকেই বলে না কি সেটি আমরা শুনে থাকি যে কোলেস্টেরলের সমস্যা থাকলেও আপনার কোরবানির মাংস খাওয়া যায় কোনো সমস্যা হয় না, আসলে কথাটা কতটুকু সত্য এবং কতটুকু পরিমাণ খাওয়া যাবে আসলে? আসলে এটা নিয়ে যদি আমি একটু ডিটেলস বলতে হবে সেটা হচ্ছে একটা গরুর কথা যদি আমি বলি তার প্রত্যেকটা অনেকগুলো পার্ট থাকে কিন্তু মাংসের বডিতে। তো তার মধ্যে হচ্ছে দুইটা পার্ট আছে যেটা রাউন্ড আর সেলিয়ন বলি, এই দুইটা পার্টে কিন্তু আসলে সবচেয়ে বেশি ফ্যাট ফ্রি মাংস থাকে। হ্যাঁ, তো এই দুইটা যাদের আসলে আগে থেকেই প্রবলেম আছে লাইক কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম, হৃদরোগ বা ফ্যাটি লিভার টাইপের বা কোলেস্ট্রল লেভেল হাই, তারা যখন এই এই ধরনের খাবার খায় বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা কিডনি পেশেন্ট, হ্যাঁ সবারই ধর্মীয় অনুভূতি থেকে কিন্তু আমরা সবসময় বলি, প্রথমেই বলেছি যে আসলে কোরবানির সময় মাংস খেলে কিছু হবে না, কিন্তু আসলে এটা তো শারীরিক একটা কন্ডিশন। তো যাদের এই ধরনের প্রবলেম গুলো আছে তারা আসলে ওই স্পেসিফিক যে জায়গার কথা বললাম ওই দুইটা জায়গার মাংস ওনারা যদি খান তাহলে কিন্তু অনেকটাই কোলেস্ট্রল লেভেল কম থাকে। এখন যদি কোলেস্ট্রলের কথা বলি স্পেসিফিকলি মানব দেহে আসলে নর্মালি কি লাগে 300 মিলিগ্রাম হচ্ছে গিয়ে আমাদের লাগে কি বলবো কোলেস্ট্রল দরকার হয় প্রতিদিন। তো একজন হার্টের পেশেন্টে যদি বলি তাহলে আরো 100 মিলিগ্রাম কমে যায়, মানে তাদের 200 মিলিগ্রাম আমরা প্রাত্যহিক যে দৈনিক চাহিদা বলি সেইটা। এখন যদি বলি আপনাকে 100 গ্রাম যে যে দুইটা জায়গার কথা বললাম ফ্যাট ফ্রি যেটা রাউন্ড এবং সেরিলিয়ন জায়গার কথা বললাম, এই দুইটা জায়গায় যদি 100 গ্রাম মাংসের কথা আপনাকে বলি তাহলে সেখানে কোলেস্ট্রলের পরিমাণ মাত্র হবে 45 থেকে হচ্ছে 55 সরি মিলিগ্রামের মতো। তাহলে যদি এই কোলেস্ট্রলের মাত্রাটা ধরি সেক্ষেত্রে কিন্তু আমরা সহজে বুঝতে পারছি যে আসলে কোন জায়গার খাবার মাংসটা নিলে আমরা কোলেস্ট্রলটা কতটুকু পাচ্ছি। এখন যার কোলেস্ট্রল লেভেল আগে থেকেই বেশি, হ্যাঁ তিনি চেষ্টা করবেন যে আসলে কতটুকু উনি পরিমাণ খেতে পারবেন এবং না খাওয়াটাই ওনার জন্য সবচেয়ে ভালো হবে। কারণ যতটুকু তার বডিতে তৈরি হচ্ছে বাইরে থেকে যতটুকু খাচ্ছে এটার মধ্যে ব্যালেন্স করে কিন্তু ওনার বডির টোটাল কোলেস্ট্রল পরিমাণ থাকে। তার উপর উনি যেহেতু মেডিসিন নিবেন অবশ্যই যেহেতু কোলেস্ট্রল হাই আছে, তো এটা আসলে আমি বলবো যে না খাওয়াটাই সবচেয়ে ভালো। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টেকের কথা আপু বলেছেন যে স্টেক জাতীয় যে রেসিপি গুলো আছে সেগুলো কিন্তু আসলে অনেক বেশি হেলদি বলবো এই কারণে, কারণ যেহেতু এখানে তেলটার পরিমাণও অনেক কম থাকে প্লাস হচ্ছে গিয়ে এটা যে ওয়েতে আসলে তৈরি করা হয় তাতে কিন্তু ভেতরের লেয়ারের যে চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই বের হয়ে যায়, যার কারণে এখানে চর্বির পরিমাণটা অনেকটা কম থাকে। জি ঈশ্বরজান ধন্যবাদ আপনাকে। আমি এখন একটু যেতে চাই আফরোজা নাজরিনের কাছে। আফরোজা নাজরিন,
আমি আপনার কথা বুঝতে পারিনি, কিছু কি বলেছেন? মানে শুনতে পাইনি, আপনি কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলেন। জি, আমাদের পুষ্টিবিদ ইসরাত জাহান যে বিষয়টি বলছিলেন যে যাদের হৃদরোগ, কিডনি সমস্যা কিংবা কোলেস্টেরল বেশি, সেই ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য স্টেক জাতীয় যে রেসিপি গুলো রয়েছে সেগুলো অনেকটা নিরাপদ তাদের জন্য। তো আমি এখন আমি আপনার এখন একটা স্টেক জানতে রেসিপি চাই দিয়ে কিছু দেই স্টেক জাতীয় এই এই দর্শকদের মাংসের জন্য। রেসিপি। স্টেকটা জি খুবই জি হেলদি এবং আমি বলবো যে সবাই এটা খেতে পারে। এটা এটা এটাও বাচ্চারা খুব পছন্দ করে, বড়রা তো করে, এবং এটা আসলে যাদের সমস্যা আছে তারা সবাই খেতে পারবেন, খুব একটা সমস্যা না। কারণ এই মাংসটা হয় কি, একদম গরুর যে স্টেকটা হয় ঘাড়ের একটা নরম মাংস থাকে ওইটা দিয়ে কিন্তু এই স্টেকের মাংসটা তৈরি হয়, মানে আমরা নেই ওখান থেকে মাংসটা। তো এটা খুব সফট থাকে, টেন্ডার লাইন বলি আমরা এটাকে, টেন্ডার লাইন এই বিফটা খুব সফট থাকে। তো এটা হতেও খুব অল্প সময় লাগে এবং খেতেও দারুণ মজা। তো সেরকম একটা স্টেক রেসিপি আমি দিই। এটা আপনার হচ্ছে জাস্ট স্টেকের পিসটা আমাদের একটু কেটে নিতে হবে, যাদের দিয়ে আমরা কোরবানিটা করছি তাদেরকে যদি আমরা বলি যে আমাদের এই টেন্ডার লাইন মাংসটা আমাকে একটা পিস কেটে দাও, অথবা টি বোন স্টেক এর মতো করে কেটে কাটা যায়, এভাবে কেটে নেওয়া যায়। অথবা এমনি সময় আমরা যদি কোরবানি ছাড়া অন্য সময় হলে আমরা কিন্তু এটা ইজিলি কিনতেও পারি, টেন্ডারলাইন বিফ, টি বোন স্টেক, এরকম আমাদের সব অনেক রকম স্টেক এর মাংস কিনতে পাওয়া যায়। তো ঠিক ওইভাবে আমরা কেটে নিতে পারি কোরবানির সময়, এবং সেই মাংসটাকে আমাদেরকে রান্না করার প্রসেসটা খুবই সহজ। সল্ট, পেপার, মাস্টার্ড, এই তিনটা, মানে গোলমরিচ গুঁড়া, লবণ আর একটু ইয়েলো মাস্টার্ড যেটা থাকে, এই তিনটা জিনিস হচ্ছে বেসিক ম্যারিনেশন। এই তিনটা জিনিস দিয়ে আমরা স্টেকের মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিব। এটা আধা ঘন্টা, 1 ঘন্টা এরকম রেখে দিব। সাথে আমি একটু লেবুর রস দিব, তাহলে খেতে আরো ভালো লাগবে। এই ম্যারিনেশনটা হয়ে যাওয়ার পরে এরপরে আমি এটাকে খুব অল্প আমি একটু তেল দিব, সাথে একটু বাটার দিব। দিয়ে যারা বাটার খেতে না চান বাটার দিবেন না, শুধু তেলেও করতে পারেন। তেলের সাথে বাটারটা মিশিয়ে দিব, এই কারণে কারণ শুধু বাটার দিলে কিন্তু পুড়ে যায়, তো এই জন্য তেলটার সাথে বাটার মিশিয়ে আমরা দিব। যখন একটু গরম হবে এর মধ্যে আমি কয়েকটা রসুন কোয়া করে দিয়ে দিব, অথবা একদম ছোট কুচি করে রসুন দিয়ে দিতে পারি। তবে বড়টা দিলে স্টেকের সাথে ভালো লাগবে, একটু বড় কোয়া করে দিলাম রসুনটা। সাথে আমাদের একটু হার্ব, যে কোনো হার্ব আমরা দিতে পারি, হার্ব মানে আমাদের পার্সলে হতে পারে, মানে যে কোনো এই ধরনের একটা হার্ব আমরা একটু দিয়ে দিব, আস্ত কয়েকটা পাতা দিয়ে দিব। এবং দিয়ে আমাদের স্টেকের মাংসটাকে দুপাশটা খুব ভালো করে ভেজে নেবো। এটা হতে খুব অল্প সময় লাগে, আমাদের মানে প্রথমে একটু সিল করে নিতে হবে জোরে জাল দিয়ে, একটু দুপাশটা হয়ে গেলে তারপর আমাদের মানে মোটামুটি অনেকের রেয়ার খায়, মিডিয়াম রেয়ার, যে যেভাবে খেতে চান, ওয়েল ডান, তো ঠিক সেভাবে আমরা ভেজে নেবো। ওয়েল ডান মানে একদম পুরো ভালোভাবে সেদ্ধ হবে, রেয়ার মানে মানে একটু কাঁচা থাকবে, মিডিয়াম রেয়ার মানে একটু সেদ্ধ হবে। হ্যাঁ, মানে কাটার পরে দেখা যাবে অনেক সময় যে একটু ব্লাড আসছে, এটা যারা পছন্দ করে তারা রেয়ারটা ওইভাবে নিবেন, মানে যে যেভাবে পছন্দ করেন সে সেইভাবে তার স্টেকটাকে ভেজে নিবেন। আর এই ভাজাটা হয়ে যাওয়ার পর এটাকে আমরা এটার সাথে একটা সস দিতে পারি, এটার সাথে সার্ভ করার জন্য ডিপ করে দিতে পারি, আবার স্টেকের উপরেও আমরা দিয়ে দিতে পারি। তো সেই সসটা আমরা কিভাবে তৈরি করতে পারি, অনেকভাবে করা যায়, আমি আমার মতো করে একটা বলে দিচ্ছি। এটা হচ্ছে একটু আমি গরম তেলে একটু রসুন একদম ছোট ছোট করে রসুন কেটে নিব, মিহি কুচি রসুনটা কিন্তু আমি স্টেকের সাথে আমি প্রেফার করি, কারণ খুব ভালো যায় এটা বিফের সাথে। তো রসুন কুচিটা ভাজা হয়ে গেলে একটু হালকা ভাজার পরে এর মধ্যে আমি জালটা একদম কমিয়ে দিয়ে সয়া সস, ওয়েস্টার সস, একটু চিলি সস, একটু টমেটো কেচাপ অথবা টমেটো পিউরি এটা আমরা দিতে পারি, বা দিয়ে ভালো করে নেড়ে নিব। আর সাথে একটু দিব মধু আর একটু ভিনেগার অল্প করে, দিয়ে নেড়ে নামিয়ে ফেলবো সসটা। এবং এটা আমি স্টেকের উপরে একটু ছড়িয়ে দিতে পারি, অথবা সাথে একটা ছোট বাটিতে করে দিয়ে দিতে পারি, যে যখন খাবে সে তখন তার পছন্দ মতো মিশিয়ে নিবে। আর সাথে আমরা কিছু সফট ভেজিটেবল দিতে পারি স্টেকের সাথে, অথবা ম্যাশড পটেটো দিতে পারি, ম্যাশড পটেটো সবাই পারে, আর সফট ভেজিটেবলও খুব সহজ, মানে সে পছন্দ মতো সবজিটাকে জাস্ট একটু সফট করে নিবে সল্ট পেপার দিয়ে, দিন বেশ সার্ভ করবে, মোটামুটি কমপ্লিট একটা খাবার হয়ে যাবে। এবং এটা আমার মনে হয় যে মানে সামনে কোরবানিতে যদি আমরা পরিবারের সবাইকে নিয়ে এরকম একটা বেলা এরকম খাই, সবাই পছন্দ করবে এবং সবার জন্যই ভালো হবে। আপনারা জানাবেন আমি
একটি প্রশ্ন করতে চাচ্ছি। আমাদের একজন দর্শক সেই প্রশ্নটি করেছেন, তৌফিক আহমেদ নাহিদ। তিনি যে প্রশ্নটি করেছেন, গরুর মাংস কি এতে স্বাদের পরিবর্তন ঘটবে? আপনি কি প্রশ্নটি শুনতে পেরেছেন? না, আমি আবার বলছি, তৌফিক আহমেদ নাহিদ তিনি প্রশ্নটি করেছেন, আমাদের একজন দর্শক। তিনি জানতে চেয়েছেন, গরুর মাংস কি শুটকি আকারে সংরক্ষণ করা যায়, গেলে কিভাবে এবং হ্যাঁ এতে হ্যাঁ স্বাদের পরিবর্তন ঘটবে কিনা? গরুর মাংস শুটকি হিসেবে সংরক্ষণ করা শুটকি যায় এবং আকারে এটাতে, শুটকি হ্যাঁ আকারে করা যায়, গরুর মাংস শুটকি আকারে করা যায়। এটা শুটকি ঠিক না, এটা লবণ দিয়ে করা হয়। এটা আমি বলবো যে সল্টিং একটা পদ্ধতি, এটা এটা করা যায়। এবং এটা করলে যেটা হয় যে টেস্ট একটু চেঞ্জ হয়। আমার কাছে যেটা লাগে, স্বাভাবিক যে আমরা যে গরুর ফ্রেশ গরুর মাংস যে টেস্টটা পাই, সেটা কিন্তু আমরা এই সল্টিং যে পদ্ধতিতে বা কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ যেটা করি, এই মাংসটাকে কিন্তু পাই না। এই পদ্ধতির জন্য হচ্ছে খাবার লবণ, কিউরিং লবণ, তারপরে ব্রাউন সুগার, মশলা, এসব কিন্তু, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ল্যাকটেট, এসব দিয়ে কিন্তু মাংসটাকে আমাদের 24 ঘন্টা মেখে রেখে দিতে পারি। এই মাংসটা কিন্তু আমরা রেখে দিই এভাবে মেখে 1 মাস ফ্রিজে রেখে দিতে পারি। আর এই পদ্ধতিটা হচ্ছে, আমি বলবো যে আমরা করলে এটা কিন্তু রোগ, এটা যেটা হয় রোগ সংক্রমণ কিন্তু হয় না, আমরা যদি মাংসটা কিভাবে ঠিক পদ্ধতিতে করি। এবং এটা খেতে স্বাভাবিক একটু লবণ বেশি থাকে, কারণ লবণ দিয়ে যেহেতু প্রসেসটা করা হয়, এটা রান্নার সময় আমাদেরকে একটু ডিফারেন্ট রেসিপি চেষ্টা করতে হবে করার জন্য, যাতে মানে ওই লবণটা ব্যালেন্স করে করা যায়। এবং এটা যারা পছন্দ করেন তারা কিন্তু খুবই পছন্দ করে। তো টেস্ট একটু অবশ্যই দুটো মাংসের একটু আলাদা। ফ্রেশ যে মাংসটা আমরা খাচ্ছি একদম ফ্রেশ, সেটা একরকম। আর এই আমাদের যে শুটকি করে রাখা হয় মাংসটা, বা সল্টিং করে কিউরিং করে আমরা মাংস যেটা সংরক্ষণ করি, সেটা টেস্ট একটু ডিফারেন্ট থাকে। জি, ধন্যবাদ আফরোজা নাজিন, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি এখন একটু কথা বলতে চাই ইশরাত জাহানের সাথে, বুঝতে পেরেছি। ইশরাত জাহান, আপনি বলছিলেন যে আমরা সাধারণত যখন মাংস খাই কিংবা রিচ ফুড খাই, আমাদের মধ্যে একটি প্রবণতা আছে যে সাথে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস যেটি বলেন এটি খাওয়ার। তো আপনি পরামর্শ দিচ্ছিলেন যে এক্ষেত্রে এই সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস পরিহার করার জন্য। জি, কারণ আসলে এখনকার যে সময়, সেই সময় কিন্তু আসলে আমরা সব সময় বলছি যে যে প্যান্ডেমিক টাইমের ভিতর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের লাইফের একটা স্পেশাল একটা মোমেন্ট আমি বলবো, যে কখনো কিন্তু আমাদের জীবনে এরকম সময় আসেনি যে আমরা আমাদের কি খাচ্ছি না খাচ্ছি এটা নিয়ে অনেক বেশি সচেতনতার জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ আপনি জানেন যে এই করোনা পরিস্থিতিতে সব সময় কিন্তু পুরো বিশ্বই একটা জায়গায় কথা বলছে, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এবং হচ্ছে আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে, ফাইটিং মুডে রাখতে হবে। তো বডিকে যদি আপনি ফাইটিং মুডে রাখতে চান, ভালো রাখতে চান, এবং যে কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যদি আপনার নিজেকে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই যে খাবারগুলো টক্সিক তৈরি করে বডিতে, যেগুলো হার্ম ফুল আমাদের জন্য, সেই খাবারগুলো কিন্তু আসলে আমাদের অ্যাভয়েড করতে হবে, এবং হেলদি ফুডের উপরে আমাদের নজর দিতে হবে। আর রেড মিটের একটা প্লাস পয়েন্ট আমি বলবো, যে যেহেতু এই সময়ে আমরা জিঙ্ক সেলেনিয়ামের কথা কিন্তু বারবার বলছি, যে এটা এই দুটো হচ্ছে সরাসরি, বিশেষ করে জিঙ্ক আমাদের সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু কাজ করছে। এবং আমরা যে অ্যাংজাইটির মধ্যে আছি, অনিশ্চয়তার মধ্যে আছি, এখন যে ডোমেস্টিক ভায়োলেন্স এর কথা বলা হচ্ছে, এই যে একটা অন্যরকম সিচুয়েশন, এগুলো থেকে বাঁচতে হলে কিন্তু সেলেনিয়াম টাইপ খাবার খেতে হবে, যেটা অলরেডি রেড মিটে আছে। তো এই পরিমাণটা যদি আমরা খেয়াল করি, বারবার আমি বলছি যে পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড আমি কি খাচ্ছি, কারণ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে ভালো খাবারটার সাথে একসাথে করলে সেটা ভালো হয়, আবার অনেক সময় খারাপ হয়ে যায়। তো কোল্ড ড্রিঙ্কসটা বা সফট ড্রিঙ্কসটা আসলে সেটা কিন্তু আমাদের হেলথের জন্য আসলে কোনো প্লাস পয়েন্ট না। সবসময় আমরা বলি যে এটা আমাদের মুখের একটা রুচির ব্যাপার, ভালো লাগে সেজন্য আমরা খাই, কিন্তু আসলে আমাদের শারীরিক কোনো নিউট্রিশন ভ্যালু কিন্তু এটার মধ্যে নেই। হ্যাঁ, অতিরিক্ত চিনি ছাড়া, সুগার ছাড়া, এবং আমাদের যেহেতু এখন আমরা ঘরের মধ্যে আছি হোম কোয়ারেন্টাইন টাইমে, এই সময়টা কিন্তু আমাদের ওয়েটটা ম্যানেজমেন্ট করা খুব জরুরি, যার কারণে কিন্তু এই অতিরিক্ত চিনি, কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবারের প্রতি আমরা সচেতন হতে বলছি। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এমন কোন মেনু আমরা নির্বাচন করব না, এমন ওয়েতে আমরা খাবো না,
আগে খেলে কিন্তু সেটা আমরা অত বেশি চিন্তা করতাম না যে হসপিটাল গুলো চাইলে আমি দৌড়ে যেতে পারছি, পেটের সমস্যা হচ্ছে আমি ডাক্তার পাচ্ছি কথা বলছি, বাট এখনকার সিচুয়েশনটা কিন্তু অন্যরকম। এখন আমি চাইলেও কিন্তু অসুস্থ হলেও কিন্তু আমি চাইলে একজন ডক্টরের কাছে সহজে যেতে পারছি না, একটা হসপিটালে যেতে পারছি না, সময় সাপেক্ষ ব্যাপার আবার অ্যাভেলেবেলও না। তো এর জন্য খুব সতর্কতার সাথে কিন্তু এই ঈদে আমাদের খাবার এবং মেনু নির্বাচন করা উচিত। জি, আমি এই প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আসলে যেহেতু কোরবানির ঈদের সময় আমাদের এই রেড মিটটি খাওয়া বেশি হয়, আমরা অনেকে 3 বেলায় খেয়ে থাকি মাংসের বিভিন্ন মেনু আইটেম দিয়ে। আবার অনেকে আপনি দেখবেন কিংবা আমরা নিজেরাও এর অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার হয়েছি যে হয়তো 1 বাটি মাংস 1 বারই খেয়ে ফেলে, এই বিষয়গুলো কিন্তু ঘটে থাকে কোরবানির ঈদের সময়। আসলে এই যে কুরবানির ঈদের সময় 5 থেকে 7 দিন মানে মোটামুটি বেশিরভাগই আমরা মাংস খেয়ে থাকি, আমাদের এই সময়টাতে আসলে আমাদের দৈনন্দিন ডায়েট চার্টটা কিরকম হওয়া উচিত, মানে খাদ্য তালিকায় মাংস ছাড়া অন্য কি কি থাকা উচিত, আর আমাদের আসলে কতটুকু পরিমাণ মাংস খাওয়া উচিত? আচ্ছা, প্রথমে আমি বলবো যে আসলে কতটুকু রেড মিট খাওয়া উচিত। রেড মিট যদি আমি বলি, প্রাত্যহিক আমরা যদি সুস্থ থাকি, অন্য কোনো প্রবলেম না থাকে, তাহলে 80 থেকে 100 গ্রাম রেড মিট কিন্তু খাওয়া যেতে পারে। এবং এটাকে হয়তো কেউ যদি ভাগ করে নেয়, যদি একটা বলি যে পরিমাণটা কত, একটা বড় ম্যাচ বাক্স বা আমাদের আঙুলের চার, কিভাবে দেখাবো, এই যে চার চার আঙুলের এই পরিমাণ এবং হচ্ছে এতটুকু, এবং একটা মাউস যদি বলি, একটা মাউস যত বড় হয় এই পরিমাণটা হচ্ছে 80 থেকে 100 গ্রামের কাছাকাছি হয় আর কি। তো এতটুকু পরিমাণ কিন্তু আমাদের প্রত্যেক দিন দৈনিক চাহিদার মধ্যে পড়ে আর কি। তবে যদি সারাদিনের খাবারের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সকালবেলা যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হচ্ছে হাতে বানানো 2টা রুটি খাবে, সাথে হচ্ছে মিক্স সবজি খাবে, একটা বয়েল ডিম খেতে পারে, তারপর হচ্ছে গিয়ে 10টা থেকে সাড়ে 10টার সময় বা 11টার মধ্যে একটা টক ফল বা যে কোনো কম মিষ্টি ফল উনি খাবেন, তারপর দুপুর 1:30 2টার মধ্যে হচ্ছে বা 2টার মধ্যে যদি খাবারটা খান, সেখানে হচ্ছে গিয়ে একটা প্লেটের নমুনা অনুযায়ী যদি বলি যে তাহলে 1/2 প্লেট ভাত খাবেন, সাথে আর 1/2 প্লেটের মধ্যে অর্ধেক থাকবে শাক সবজি এবং বাকিটা হচ্ছে মাছ মাংস বা ডাল জাতীয় খাবার, এটা থাকবে, এবং 1 বাটি সালাদ থাকবে, সাথে অবশ্যই লেবু থাকবে 1 পিস। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই সময় বলবো যে আসলে কোরবানির সময় যদিও আমাদের একটা ধর্মীয় ব্যাপার থাকে, তারপরে সুস্থতার দিক থেকে দেখতে গেলে অবশ্যই 1 বেলা মাছ খেতে হবে, এবং অন্য বেলা হয়তো সে হচ্ছে রেড মিট খেতে পারে, এভাবে ভাগ করে নিলে ভালো হয়। আর হচ্ছে গিয়ে বিকেল বেলা হচ্ছে যে কোনো হচ্ছে গ্রিন টি খেতে পারে বা একটু বাদাম খেতে পারেন, 1 বাটি সালাদ খেতে পারে, এভাবে খাবে, আর ভেজিটেবল ক্র্যাকার্স খেতে পারে সাথে। এবং রাত্রে অবশ্যই ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে রাতের খাবারটা শেষ করতে হবে, সেটা হতে পারে ওই যেভাবে দুপুরে একটা প্লেটের মডেল বললাম সেই পরিমাণেই খেতে পারেন, উনি সমস্যা নেই। এবং ঘুমাতে যাওয়ার সময় অবশ্যই উনি হচ্ছে লো ফ্যাট মিল্ক বা ফুল, যাদের ওয়েট ঠিক আছে তারা ফুল ক্রিম মিল্কও খেতে পারে 1 কাপ পরিমাণে, বা কারো যদি দই পছন্দ সে সেটা খেতে পারে, টক দইও খেতে পারে। এভাবে যদি খাবারের বন্টনটা থাকে, তাহলে বলবো এটা একটা সুষম খাবারের বন্টন, যেখানে থেকে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এবং প্রতিদিন অবশ্যই 8 গ্লাস কমপক্ষে পানি খাবেন। তাহলে হচ্ছে ওনার যে আমরা সুষম প্লেটের যে বন্টনটা বলি এবং সুষম খাবারের যে নিয়মাবলী বলি সেটা মেনটেন হবে। না, তো এটি উচ্চ মানের প্রাণীজ প্রোটিন, সেক্ষেত্রে কি অন্যান্য প্রোটিন প্রাণীজ প্রোটিন গুলো এই ক্ষেত্রে পরিহার করা উচিত, নাকি এই প্রোটিনের সাথে অন্যান্য প্রোটিনও খাওয়া যেতে পারে? না, অবশ্যই ডিম তো খেতেই পারবে, ডিম খেতে পারবে, ডিম হচ্ছে গিয়ে আমরা যেটা বলছি যে সকালবেলা একটা ডিম খেতে পারে, আর তারপর হচ্ছে গিয়ে দুপুর বেলা মাছ খেতে পারে, সেটা সমস্যা নেই। জি, আরেকটি প্রশ্ন আমাদের দর্শক করেছেন, অরূপ বসাক নামে দর্শক আমাদের প্রশ্ন করেছেন আপনার কাছে, যেটি আসলে যাদের রক্তে চর্বি থাকে তাদেরকে কোন তেল ব্যবহার করা উচিত, এই ভোজ্য তেল, যাদের রক্তে চর্বির আচ্ছা সমস্যা রয়েছে চর্বির পরিমাণ বেশি থাকে, তাকে অবশ্যই ভেজিটেবল অয়েল অয়েলটা আমরা সাজেস্ট করি, যে ভেজিটেবল অয়েলটা যদি উনি খান সেটা ওনার, কারণ হচ্ছে অলিভ অয়েলটা আমাদের হার্টের জন্য অনেক ভালো, বাট অলিভ অয়েল যেসব মেনুতে ব্যবহার করা হয় আমাদের দেশে, আসলে আমরা সেই রেসিপি গুলো অভ্যস্ত না, বা যে ওয়েতে কুক করতে হয় সেই ওয়েতে আমরা আসলে রান্না
রান্না করি না, আমাদের আসলে ফুড হ্যাবিটটা সেটা না। সো ভেজিটেবল অয়েলটা ওনাদের জন্য খুব হেলদি হবে। তো আরেকটি প্রশ্ন আছে যে আমি শুরুতে বলেছিলাম যে আমাদের এই কুরবানির ঈদের 2-3 দিন পর পর থেকে দেখা যায় যে হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, এসব নানাবিধ সমস্যায় আমরা পড়ে থাকি। অনেকেই এর জন্য ডাক্তারের দোকানে দৌড়াদৌড়ি করেন, গ্যাসের ট্যাবলেট কিনে আনেন, কিংবা অনেকে না জেনে হয়তো নিজের স্যাটিসফ্যাকশনের জন্য সফট ড্রিঙ্কস খেয়ে থাকেন। নানাবিধ সমস্যা আমরা দেখে থাকি, আসলে এ থেকে পরিত্রাণ উপায় কি? প্রথমত হচ্ছে যখন এটা হাই ফাইবার এবং হাই আয়রন, হাই প্রোটিন টাইপের খাবার যখন খাবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে যখন গরুর মাংস বা রেড মিটটা রান্না করা হবে সেটার সাথে কি দেওয়া হচ্ছে এটা ইম্পর্টেন্ট, কারণ নর্মালি আমরা অভ্যস্ত হচ্ছে গিয়ে খুব মশলা জাতীয় মশলা দেয়া এবং আলু দিয়ে রান্না করা মাংসটা পছন্দ করি। এটা না করে এটার সাথে যদি একটু পেঁপে দেয়া হয় বা অন্যান্য ভেজিটেবলস দেয়া হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এটা মোটামুটি একটু হেলদি হয়, কারণ হচ্ছে ওটার সাথে একটা অন্য ধরনের ভেজিটেবলটা অ্যাড হচ্ছে এটা। এবং সাথে যদি একটু যে বললাম যে দই টাইপের খাবার খায়, কারণ দইয়ের যে প্রোটিন এবং পেঁপের যে প্রোটিন এটা হচ্ছে আমাদের যে ফাইবার, হাই ফাইবারটা আছে সেটা হজম করতে সাহায্য করে। সো এই যে ব্লটেড ফিল হওয়া, পেটের ফাঁপা ভাব বা পেটের যে কোনো সমস্যা, আমরা যদি দইটাকে সাথে রাখি তাহলে কিন্তু, বা বোরহানি টাইপের খাবার খাই, তাহলে হয় কি আমাদের এগুলো হজম করতে খুব সাহায্য করে, খুব ইজিলি ভেঙে আমাদের ডাইজেস্ট ফর্মে চলে আসে। জি, আরেকটি প্রশ্ন এসেছে আমাদের দর্শকদের কাছ থেকে, রফিকুল ইসলাম চৌধুরী রিপন, তিনি প্রশ্ন করেছেন। তার প্রশ্নের 2টি অংশ আছে, আমি প্রথম অংশটি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। ভুঁড়ি খাওয়া কতটা নিরাপদ? আসলে ভুঁড়ি খাওয়া অনিরাপদ কিছু না, ভুঁড়ি খাওয়া যেতেই পারে, তবে আপনি এটা কি প্রসেসে করছেন সেটার উপর ডিপেন্ড করছে যে এটা আসলে স্বাস্থ্যসম্মত হচ্ছে কিনা। তো এটা মনে হয়, আমার মনে হয় সুমি আপা ভালো বলতে পারবেন। আমি ভুঁড়ি জি, দিয়ে বলার সেজন্য আগে আমি বলছিলাম যে আমি পরের অংশটি তিনি প্রশ্ন করেছেন যে ভুঁড়ি দিয়ে কত প্রকারের রেসিপি হতে পারে। আমি সেই অংশটি আচ্ছা নিয়ে আচ্ছা যাচ্ছি আপনার জানা সুমি সুমির কাছে। আমি আপনার কাছে ভুঁড়িতে জানতে চাই যাওয়ার আসলে আগে, কিভাবে হ্যাঁ, আমরা এই ভুঁড়ি খেতে আছে। আচ্ছা, আমি সেটাই বলছি যে আমি ওইটা রেসিপিতে যাব। তার আগে আমি একটু স্টেক এর, আমার কাছে মনে হলো যে অনেক দর্শক হয়তো যারা আছেন, যারা দেখছেন আজকে, অনেকে হয়তো স্টেক কখনো বাড়িতে তৈরি করে না, তাদের জন্য আমি একটু একটা একটা জিনিস বদলে দিই যে কিভাবে বুঝবেন যে রেয়ার কোনটা, মিডিয়াম রেয়ার কোনটা। হাতে এরকম করলে এই জায়গাটা যেই শক্তটা হচ্ছে এটা হচ্ছে রেয়ার, এরকম করলে যেটা হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম রেয়ার, আপনার স্টেকের মাংসটা ঠিক এরকম শক্ত হবে, এটা হলো মিডিয়াম, আর এটা হচ্ছে ওয়েল ডান। এই এখন চাপ দিলে যেরকম পাচ্ছেন এই রকম শক্ত হলে বুঝবেন আপনার স্টেকটা ওয়েল ডান হয়েছে। তো এটা আমার মনে হলো একটু বলে দেই, কারণ অনেকে হয়তো জানেন না যে কতটুকু হলে কি হচ্ছে বা নামাবে কখন চুলা থেকে। তো এভাবে দেখে ওইটা বুঝতে পারবে এবং এটা আমার মনে হয় সহজ হবে যারা নতুন স্টেক বানাবেন তাদের জন্য। আর ভুঁড়ির কথা আসছে, ভুঁড়ি আমি জানি অনেকেরই খুবই পছন্দ, তো ভুঁড়িটা কিন্তু প্রপার ওয়েতে ক্লিন করতে হবে, গরম পানিতে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কারটা যেন খুব ভালো মতো হয়, না হলে কিন্তু আসলে যত মজা করে রান্না করেন এটা থেকে ফুড কন্টামিনেশন হতে পারে, যেন খুব ভালো করে ক্লিন করে ধুয়ে টুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এবং ভুঁড়ির রেসিপি অনেক রকম হয়, ভুঁড়ি ভোনা একদম অনেকে পছন্দ করে, খুব ছোট ছোট করে কেটে একদম ভোনা করা, যেটা কষা মশলা টসলা দিয়ে কষিয়ে ভোনা করা, এটা একটা করতে পারে, ভুঁড়ি দিয়ে কাবাব করতে পারে, এরকম কিন্তু আসলে অনেক কিছুই করা যেতে পারে যারা পছন্দ করেন। তবে এই দুটো বেশি মানুষ পছন্দ করেন, যে ভুঁড়ির কাবাব, একটা শিক কাবাবের মতো কাবাব হয় এবং আর একটা হচ্ছে ভুঁড়ি ভুনা, যেটা আমরা বলি একদম কষানো, বেশ ভাজা ভাজা করে ভাজতে হয়। তো এই দুটো আসলে বেশি পছন্দের সবার, আমার মনে হয় চেষ্টা করতে পারেন দর্শকরা। আর ভুঁড়ির কাবাবের সাথে আমার মনে হলো যে আমি কি একটা বিফ কাবাবের কোন রেসিপি দিয়ে দিব দর্শকদেরকে। জি অবশ্যই, সেই রেসিপিটি একটু দেন, আমাদের দর্শকরা নিশ্চয়ই সেটি চেষ্টা করতে পারবেন। আচ্ছা, আর
যেহেতু ভুঁড়ির কাবাবের কথা বললাম, এই জন্য আমার মনে হলো যে একটা বিফের শিক কাবাব টাইপের একটা কাবাব বলতে পারি। কাবাবটা কিন্তু হেলদি থাকে এবং এটা আসলে খেতে খুব মজাও লাগে। আমরা যদি একটু নান পরোটা এসব দিয়ে যদি খাই, পরোটা যদি তেলে তেল ছাড়া ভাজি তাহলে তো খুব ভালো, আর নান হলে তো একদমই তেল থাকছে না। কেউ চাইলে রুমালি রুটি করতে পারেন, সেটা দিয়েও কিন্তু আপনারা কাবাবটা খেতে পারেন। এটার জন্য আমাদের গরুর একদম কিমাটা লাগবে, মিহি কিমা, এবং কিমাটা পানি ঝরিয়ে নিতে হবে ভালো করে। কিমার সাথে আমরা একটু কাঁচা পেঁপে বাটা দিব, এবং কাঁচা পেঁপেটা একটু খোসা সহ যদি বাটা দিয়ে আরো ভালো, এটা খুব তাড়াতাড়ি কিন্তু কাবাবটাকে সেদ্ধ করে এবং এটা খেতেও মজা লাগে। তো অল্প করে কাঁচা পেঁপে বাটা দিব, সাথে কাঁচা মরিচ বাটা দিব, পেঁয়াজ বাটা দিব। আমি সব এখানে বাটা মশলা ব্যবহার করব, আদা বাটা, রসুন বাটা দিয়ে লবণ, আর যেহেতু যে বলেছি মরিচ পেঁয়াজ সব কিন্তু কাঁচা আমরা একদম বেটে নিয়েছি, এটা আমরা চাইলে একসাথে পেঁপের সাথে সব বেটে নিতে পারি। একটু গরম মশলা বাটা, এটা এখানে আমরা একটু গোলমরিচ দিতে পারি, মানে দারচিনি দিতে পারি, সব একসাথে বেটে নিব মিহি করে, এবং এই বাটাটা দিয়ে ভালো করে মেখে নিব। মেখে তারপরে আমাদের স্টিকের মধ্যে, এরকম শিক পাওয়া যায়, শিকের মধ্যে জাস্ট এভাবে হাত দিয়ে গেঁথে গেঁথে, মানে চাপ দিয়ে ধরে ধরে জাস্ট এভাবে চাপ দিলে মুঠি মতো দেখা যাবে ওটা লেগে গেছে, এবং এটা আমরা খুব অল্প তেলে ভেজে নিব চুলাতে। কেউ চাইলে ওভেনেও করতে পারেন। এটা কিন্তু আমি কিন্তু তেমন কিছুই ব্যবহার করিনি, হ্যাঁ, কিন্তু কাঁচা পেঁপেটা থাকাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর কিমাতে যদি পানি থাকে তাহলে কিন্তু দেখবেন যে কিমা খুলে আসছে, এভাবে থাকবে না, কিমাটা একদম পানি ঝরানো থাকতে হবে, তাহলে কিমাটা খুব সুন্দরভাবে শিকে গেঁথে যাবে। আর যদি কারো কিমাটা নরম হয়ে যায়, অনেক সময় হয়তো হয়ে যেতে পারে, তাদেরকে আমি বলবো তাহলে একটু পাউরুটি ভিজিয়ে, পানিকে জাস্ট একটু ভিজিয়ে হাত দিয়ে চিপে নেবেন, সেই পাউরুটিটা আপনারা কিমার সাথে মেখে নেবেন, এতে ওই বাইন্ডিং এর কাজটা হবে। এবং এটাতেও যদি কাজ না হয় একটু হালকা বেসন মিশিয়ে নিতে পারেন, তাহলেও দেখবেন কিমাটা মানে আপনার কাবাবটা ভাঙছে না। কিন্তু এটা হচ্ছে আমি বললাম মানে যাদের কোনো কারণে সমস্যা হবে তারা করবেন, নর্মালি কিছুই লাগবে না, একদম কিমার পানি ঝরিয়ে নিলে খুব সুন্দর একটা কাবাব হবে। এবং এটার সাথে আমরা দিতে পারি একটু টক দইয়ের সাথে একটু শশা কুচি করে, ছোট ছোট একদম ছোট করে শশা কুচি করে, একটু কাঁচামরিচ কুচি করে সেটা মিশিয়ে নিলাম, একটু ধনে পাতা, একটু পুদিনা পাতা কুচি, একটু কাঁচামরিচ তো দিয়েছি, এটা একটু লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে জাস্ট দইয়ের একটা একটা রায়তার মতো হলো একটা কিছু, এটা দিয়ে আমরা যদি সার্ভ করি কাবাবটা খেতেও দারুণ লাগে। সাথে আমি তো বলেছি নান, রুটি, পরোটা, যে কোনো কিছু একটা আমরা দিব, একদম কমপ্লিট একটা খাবার হয়ে যাবে এবং খেতেও এটা দারুণ লাগে। যে আমরা আজকে রেসিপি জানতে চাই, আমাদের দর্শক জানতে চেয়েছেন যে আসলে গরুর নেহা রেসিপি কিভাবে হবে, কিভাবে সুস্বাদু নেহারি তৈরি করা যাবে। মেহারিটা আসলে একটা অনেক সময়ের ব্যাপার, আমাদের যে গরুর যে পায়া গুলো আছে, হ্যাঁ, সে পায়াটাকে আমাদের নিতে হবে, এবং এটাও আমি দেখেছি কোরবানির সময় অনেকেই অপেক্ষা করে কে নিবে, মানে গরুর পায়া গুলা কে মানে নেওয়ার জন্য অনেকেই থাকে যে আমি কিন্তু পায়াটা নিব। তো ওই পায়াটা আসলে এটা সকালে অনেক সময় আমাদের নান বা রুটি এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এটার জন্য আমি বলবো যে পায়া গুলাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এবং একটু বেশি পরিমাণ পানি দিতে হবে, দিয়ে আমাদের কিন্তু সব মশলাই, একটু আদা, রসুন, মানে যে মশলাগুলো আমরা খাই, একটু ধনে, জিরা, আমি যেভাবে করি আমি সব মশলাই একটু করে দিই, দিয়ে এটা একটু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিই, এবং এটা হতে থাকে, এটা অনেকক্ষণ ধরে হয়। হওয়ার পরে যেটা হয় যে হাড়ের ভিতরে যে মজ্জাগুলো থাকে সেটাও কিন্তু মিশে যায়, এবং এখান থেকে কিন্তু তেলও বের হয়, দেখা যায় উপরে তেল তেলা ভাব চলে এসেছে, এবং যখন এটা একটু মানে অনেকক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা এরকম জাল হয়ে হালকা আছে, জাল হওয়ার পর যখন সুন্দর মতো দেখা যায় তেলটা বের হয়ে এসেছে, বোঝা যাচ্ছে, তখন অনেকে চাইলে কিন্তু একটু হালকা তেলে বাগার দিতে পারেন, যেটা আমরা বলি যে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু হালকা ফ্লেভারের জন্য, আর না দিলেও কিন্তু যেভাবে করা হয়েছে ঠিক ওইভাবেও খাওয়া যেতে পারে। এই মানে নেহারির যে ঝোলটা, এটাতে এটা কিন্তু সমস্ত মজ্জাগুলা থাকে, এটা কিন্তু খুব বেশি আমি বলবো যে খাওয়াটা ঠিক হবে না, এবং এটা অনেকেই খুব পছন্দ করেন সকালে নাস্তা, আমি জানি অনেকেরই পছন্দ। এটা আসলে খুব সিম্পল একটা ওয়েতে করা যায়, কিন্তু একটু সময়ের ব্যাপার। আপনাকে ধন্যবাদ, আমি একটু পুষ্টিবিদ ইশরাত জাহানের কাছে যেতে চাই। ইশরাত জাহান, আমাদের কাছে কিছু প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন, আমি নূর আলম, তিনি
যেটি লিখেছেন, গরুর মাংসের সাথে ওমেগা 3 খেলে মানে কি কি উপকার পাওয়া যাবে, তুমি ওমেগা 3 যদি খান গরুর সাথে? ওমেগা থ্রি হচ্ছে, ওমেগা থ্রি ইটসেলফ হচ্ছে কি একটা গুড সজল ফ্যাট। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি আপু শোনা যাচ্ছে? ওকে, আমি তো শুনতে পাচ্ছি। ওমেগা হ্যাঁ শুনতে পাচ্ছি, ওমেগা আপনি নিশ্চয়ই প্রশ্নটিও শুনতে পেরেছেন। আমরা ওমেগা থ্রি নিজেই হচ্ছে একটা ভালো ফ্যাট। সো এটা যখন গুড কোলেস্ট্রল আমরা বলি এর মধ্যে থাকে, সো এটা যখন হচ্ছে গরুর মাংসের সাথে খাওয়া হবে, তখন যেটা হয় যে ওখান থেকে যে ব্যাড কোলেস্ট্রলটা আমাদের বডিতে অ্যাবজর্ব হওয়ার যে প্রসেসটা, ওটা দেখা যাবে যে গুড কোলেস্ট্রল আমাদের বডিতে বেশি থাকলে ব্যাড কোলেস্ট্রলটা এমনি ওটা আর অ্যাবজর্ব হতে পারে না, ওটা লো হয়ে যায়। এটা একটা ভালো প্রসেস, কিন্তু এখনো সাইন্টিফিক্যালি ওটা খুব বেশি আমাদের রিসার্চের কোনো পাইনি যে আসলে গরুর মাংস খেলে মানে ওমেগা থ্রির সাথে খেলেই যে ভালো একটা প্রসেস হবে বা সিস্টেম, সেটা কিন্তু ঠিক না। তবে উনি চাইলে সে ওমেগা থ্রি সমৃদ্ধ যে তেল আছে সেটার মধ্যে দিয়েও রান্না করে উনি খেতে পারেন। তবে আরেকটা ব্যাপারে আমি একটু বলবো, সেটা হচ্ছে আপা স্টেকের কথা বলেন, সেক্ষেত্রে এই সময় আমি একটা জিনিস বলতে চাই যে কেউ যদি নতুন হয়ে থাকেন এবং সে যদি আগে থেকে অভ্যস্ত না হয়, তাকে ওয়েল কুকড যেটা ওয়েল ডান স্টেকটা খাওয়াটাই হচ্ছে বেটার। কারণ গরুর মাংসে যখন রক্ত থাকবে এটা কন্টামিনেটেড হওয়ার বা জার্ম হওয়ার একটা চান্স থাকে, এবং আমরা যেটা করি বের করার পর অনেকক্ষণ হচ্ছে গিয়ে, কারণ স্টেকের মাংসটা কিন্তু আমাদের নর্মাল করার জন্য আমরা পানিতে ভিজাতে পারি না, অন্যান্য গরুর মাংস কিন্তু আমরা পানির ভিতর ভিজিয়ে রাখি, সো স্টেকের মাংসটা আমাদের নর্মাল টেম্পারেচারে আনতে অনেক সময় লাগে। তো এই সময়ের মধ্যে যদি এটার ভিতরে কোনো রক্ত থেকে থাকে সেক্ষেত্রে সেটা কন্টামিনেটেড অলরেডি হয়ে যাবে, সো এটা ওয়েল কুক খাওয়াটাই স্বাস্থ্যসম্মত হবে। না, করোনার কারণে আমি কিন্তু জি সবাইকেই বলি যে আমরা এখন যে হুম কাঁচা বা মাছ মাংস যেন না খাই, আমরা যেন ভালোভাবে সেদ্ধ করে প্রপার কুক মানে করে তারপরে খাই। এটা আমাদের আসলে করোনার জন্য আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে। আর যারা রেয়ার পছন্দ করেন তারা আমাদের আমি বলবো যে তারাও যেন এই সময়টা না খান এবং সবাই হ্যাঁ ওয়েল কুকটাই যাতে খান। এই এই করোনাকালীন সময়ে আসলে আমাদের একটু সতর্ক থাকতেই হবে। সতর্ক হতে হবে। ধন্যবাদ একটু আর আপনার। গরুর মাংসটা বা রেড ধন্যবাদ মাংস, আপনার সময়। রেড মাংস যে প্রসেসই খাক না কেন অনেকক্ষণ ধরে রান্না করতে হবে যাতে ওয়েল ডান হয়, এবং লো টেম্পারেচারে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, তাহলে এটার ভিতরে আসলে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকবে না। আর চিকেন কিন্তু জি কখনোই হ্যাঁ মানে ধন্যবাদ আপনার জন্য আধা আপনি সেদ্ধ খাওয়া যাবে না, এটাও খেয়াল রাখতে হবে। কারণ চিকেন কিন্তু আমরা বিফের মতো যদি আমরা একটু ভাবি যে রেয়ার বা এরকম করে খাওয়া যেতে পারে, এটা কিন্তু একদম ভুল, ওটা খেলে ফুড কন্টামিনেশন হবে সাথে সাথে। তো চিকেনও সবসময় প্রপার কুক খেতে হবে। জি আমি আবারও দর্শকের প্রশ্নে যেতে চাই, টিভিদের কাছে সেই প্রশ্ন। একজন প্রশ্ন করেছেন যে তার 5 মাসের বেবি রয়েছে, তাকে কিভাবে আসলে মাংস খাওয়াবে, আসলে শিশুদের কোরবানির মাংস কিভাবে খেতে দেওয়া উচিত কিংবা কি পরিমাণে খাওয়ানো উচিত? আমি বলবো যে বাচ্চাদের যদি খাওয়াতে চাই আমাদের আমরা দর্শক কিন্তু কিমা করে, আশরাফ উন্নয়ন ঋণী প্রশ্নটি করেছেন। আচ্ছা কিমা করতে পারি, কিমা দিয়ে কিন্তু বাচ্চাদের আমরা যে খাবারটা দিচ্ছি রাইসটা দিই খিচুড়ি দিই, এটার সাথে কিন্তু আমরা কিমাটা দিতে পারি। কিমাটা আলাদা রান্না করে মিশিয়ে যদি আমরা খিচুড়িটা করি, এতে কিন্তু বাচ্চা মাংসটাও খেতে পারছে খিচুড়িটাও খাচ্ছে, এবং এটা একটা খুব হাই মানে প্রোটিন সমৃদ্ধ খাবারও হচ্ছে বাচ্চার জন্য খুব ভালো, খিচুড়ি সাথে মাংস। তো এইভাবে খেতে পারে খুব সহজেই। তারপর আমরা কিছু স্টু বানিয়ে খাওয়াতে পারি, স্টু করতে পারি, স্টুর কিন্তু ওই আমাদের যে সুপের মতো যে ঝোলটা থাকছে এটা কিন্তু আমরা বাচ্চাকে খাওয়াতে পারছি, ইজিলি বাচ্চা খাচ্ছে, এটা তো কিন্তু মাংসের পুষ্টিগুণটা বাচ্চা পাচ্ছে, হয়তো সরাসরি মাংসটা চাবিয়ে খাচ্ছে না কিন্তু মাংসের গুণাগুণটা কিন্তু ওই স্টুর মধ্যে থেকে যাচ্ছে। তো এইভাবে আসলে আমরা অনেক ভাবে চিন্তা করে রেসিপি বের করা যেতে পারে বাচ্চাদের জন্য, যে বাচ্চাটা কি খেতে পছন্দ করছে সেভাবে কিন্তু আমরা খাওয়াতে পারি। আমি ঈশ্বর জাহানের কাছে করতে চাই, আসলে এই বাচ্চাদের ক্ষেত্রে কি পরিমাণ মাংস খাওয়া উচিত, যেটি আমাদের আফরোজা নাজনী বলছিলেন কিভাবে খাওয়ানো যেতে পারে, আর আপনার কাছে জানতে চাই আসলে কি পরিমাণ, যার 15 মাসের বেবি রয়েছে প্রশ্নটি করেছেন, তাকে কি
এবং বাচ্চাদের ক্ষেত্রে আসলে কি পরিমাণ এই রেডমিট তাদের ক্ষেত্রে অ্যালাউ করা হচ্ছে? আচ্ছা, সেক্ষেত্রে 15 মাসের বাচ্চার কিন্তু ঠিক মতো দাঁত ওঠে না, তো সেটা রেডমিটটা আপনি তো কি একটু, প্রশ্নটা শুনতে পেরেছেন? হ্যাঁ আমি শুনছি শুনছি, 15 মাসের বাচ্চার কিন্তু ঠিক মতো আসলে দাঁতটা, দাঁত ওঠে না, যেখান থেকে হচ্ছে চিউইং দাঁত আমরা যেটা বলি, সামনের দাঁত থাকে কিন্তু মাড়ির দাঁত গুলো উঠে না, যার কারণে রেডমিট কিন্তু হাই ফাইবার থাকে, তো এটা কিন্তু চিবানোর একটা ব্যাপার থাকে। তো আমি বলবো মায়েদের জন্য যে আসলে খুব বেশি গরুর মাংস বা রেডমিটটা দেয়া বাচ্চাদের জন্য সেফ না, দেয়া দরকার নেই, যদি খুব বেশি মানে খাওয়াতে ইচ্ছা করে সেক্ষেত্রে হয়তো ছোট এক একটা পিস দেয়া যেতে পারে, তবে সেটা আপা যেভাবে বললে যে কিমা করে দেয়া যেতে পারে, বা হচ্ছে গিয়ে আমরা যখন কাবাব আইটেমটা করি ওটা কিন্তু কিমারই একটা অংশ থাকে, ওইটা বাচ্চারা খুব পছন্দ করে, ওভাবেও দেয়া যেতে পারে। তবে গরুর যে কলিজাটা সেটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী, তো মাংসের তুলনায় যদি কলিজাটা খাওয়ায় বাচ্চাকে, সেখান থেকে নিউট্রিশনটা কিন্তু অনেক ভালো পাবে বাচ্চা। ঈশ্বরজান, এই প্রশ্নে আমি আসতে চাচ্ছিলাম আপনাকে এবারে সেই প্রশ্নের মানে উত্তরে সেই বিষয়টি চলে এই যে গরুর কিংবা খাসির মাংস আমরা খাই, তার সাথে কিন্তু মগজ সেগুলো কিন্তু আমরা খেয়ে থাকি, আসলে এটু এগুলো কতটুকু উপকারী সেই বিষয়টি আপনি বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে বলেছেন, অন্যান্য বয়সের ক্ষেত্রে এটি আসলে কতটা উপকারী সেই বিষয়টি একটু আমি ইসরাত জাহানের কাছে জানতে চাচ্ছি, একজন পুষ্টিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমাদের, আমরা যে মগজটা খাই গরুর বা যে কোনো খাসির মগজ, গরুর মগজ যেটাই হোক না কেন, সবই কিন্তু হচ্ছে গিয়ে কোলেস্ট্রল, অনেক বেশি ফ্যাট থাকে এগুলো, তো এটা খাওয়া যেতেই পারে, যদি একটু কাবাব আইটেম করা হয় সেক্ষেত্রে খাওয়া যেতে পারে, তবে সেটা এক পিস মানে মাঝারি সাইজের এক পিস যদি হয় তাহলে ভালো হয়, খুব বেশি খাওয়াটা ঠিক হবে না, কারণ যেহেতু এটা অনেক হাই ফ্যাট। আবার নিহারির ব্যাপারটাও কিন্তু আসলে আমাদের সাবধান অবলম্বন করতে হবে, বিশেষ করে এটা কিন্তু আসলে খুব হাই কোলেস্ট্রল খাবার। হ্যাঁ, তো আমরা আসলে যাদেরকে বলি, যাদের বিশেষ করে যে হাঁটুতে প্রবলেম থাকে, যাদের হাঁটুতে জেল কমে যায় আর কি সময়ের সাথে সাথে, তাদের যখন কোনো অনেক সময় ইঞ্জেকশন নিতে পারে না বা কোনো কারণে সেই হাঁটুর জেলটা রিকভারি করা দরকার হয় বা হাড়ের কোনো প্রবলেম হয়, তখন তাদেরকে আমরা হচ্ছে এই ধরনের খাবারগুলো সাজেস্ট করি, বা যারা হচ্ছে গিয়ে একদমই ওয়েট বাড়াতে চাচ্ছে কিন্তু উনি ডাইজেস্ট করতে মানে খেতে পারে না, বারবার খাবার খেতে পারে না, ফাঁসি, তাই সেই ধরনের প্রাপ্তবয়স্ক যারা আছে তাদেরকে কিছু কিছু এই ধরনের খাবার আমরা বলি, সাজেস্ট করি, কিন্তু আসলে যারা প্রাপ্তবয়স্ক আমাদের যদি শারীরিক কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এক পোর্শন বা এক রেসিপি যেটা আমরা বলি সেটা কিন্তু এক সার্ভিং খেতে পারি, সেটা আমাদের খুব একটা সমস্যা হবে না। তবে যাদের হাই কোলেস্ট্রল আছে, ফ্যাটি লিভারের প্রবলেম আছে, অলরেডি হার্টের প্রবলেম আছে, মানে কোমরবিডিটি আছে, আগে থেকেই কোনো না কোনো ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা অর্গান মানে বিশেষ করে হচ্ছে ব্রেন যেটা আমরা বলছি, মগজ আর হচ্ছে নিহারি, এই দুইটা রেসিপি তাদেরকে একদমই অ্যাভয়েড করার পরামর্শ আমি দেব। রেডমিটটা খাওয়া যাবে যেটা পরিমাণ মতো বললাম, সেটা হচ্ছে যদি খেতে পারে আরো ভালো, তবে রেডমিটটা খাওয়ার ক্ষেত্রে যেটা বলবো যে রান্না করার আগে যদি ফুটানো গরম পানির মধ্যে মাংসটা রাখা হয় 1 থেকে 2 মিনিট, তখন কিন্তু দেখবেন যে উপরে একটা তেলের অংশ ভাসতে থাকে, এর মানে হচ্ছে মাংসের ভিতরে যে লেয়ারের চর্বিগুলো আছে সেটা অনেকটাই কিন্তু বের হয়ে যায় তখন, তো ওই পানিটা ছেঁকে যদি রান্না করা হয় স্বাদের একটু তারতম্য হবে কিন্তু অনেকটা সেফ থাকে চর্বির ক্ষেত্রে, এভাবেও কিন্তু আসলে রান্না করা যেতে পারে। ঈশ্বর জাহান, আসলে কলিজার বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম, আমরা অনেক কলিজা খেতে পছন্দ করি, আসলে এই কলিজার উপকারিতা আপনি শিশুদের ক্ষেত্রে বলেছিলেন এটি অনেক উপকারী, আসলে অন্যান্য বয়সীদের ক্ষেত্রে এটি কত উপকারী সেই বিষয়টি একটু প্রত্যেকটা বয়সের জন্য কিন্তু কলিজা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা এমন একটা অর্গান, সেটা হচ্ছে কি পাওয়ার হাউস আমরা বলি যে স্টোরেজ, হ্যাঁ মানুষের, মানুষ থেকে শুরু করে গরু যা ছাগল যাদেরই কি আছে না কেন, মানে প্রত্যেকটা প্রাণীরই হচ্ছে গিয়ে যে নিউট্রিশন গুলো থাকে সেটা স্টোর হাউস হচ্ছে গিয়ে লিভার, তো এই যে লিভারের কথা আমরা বলছি তো এটা কিন্তু খুব ডেলিশিয়াস এবং হচ্ছে নিউট্রিশিয়াস, তবে
এটা কিন্তু যখন জবাই করা হয় তার সাথে সাথে যদি এটা সংরক্ষণটা সঠিক হয় তাহলে এটা নিউট্রিশন ভ্যালু ভালো থাকে। এবং এটাকে আমি বলবো, অনেকে কিন্তু গরম পানির মধ্যে ভিজিয়ে তারপরে এটাকে শক্ত করে তারপর হচ্ছে গিয়ে টুকরো টুকরো করে কাটে, এটা একটা রং প্রসেস আমি বলবো। ওটা না করে যখন আস্ত থাকে তখনই যদি একটু বড় বড় অবস্থায় কেটে এটা হচ্ছে ফ্রিজ আপ করা হয় তাহলে এটা নিউট্রিশন ভ্যালু অনেক ভালো থাকে। এবং রান্না করার সময় খেয়াল করতে হবে যে এটার ভিতরে কিন্তু অলরেডি কোলেস্টেরল থাকে, কারণ লিভার হচ্ছে কোলেস্টেরল সিনথেসাইজ, বিভিন্ন সিনথেসাইজের একটা জায়গা। তো খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই, মিডিয়াম তেলে যদি এটা রান্না করা হয় তাহলে আমাদের সবার জন্যই কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত লিভারটা খাওয়া। জি, ধন্যবাদ পুষ্টিবিদ ইসরাত জান। আসলে আমরা কথায় কথায় অনেক সময় পার করে ফেলেছি, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি। আমি একটু শেষ যেতে চাই আফরোজা নাজরীনের কাছে, কলিজার কথা শুনছিলাম আপনার কাছে, স্বাস্থ্যসম্মত একটি কলিজা রান্না করার রেসিপি দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করি। কলিজাটা আমি আমি যেটা বলবো যে ঈশ্বর যেটা বলেছে একটু বড় বড় করে কেটে আমরা যদি ফ্রিজে রাখি এটা খুবই ভালো। এবং এটা যখন আমরা রান্না করব তার আগে আমি বলবো যে আমাদের বরফটা ছড়িয়ে গেলে অথবা আমরা ফ্রেশ কলিজা যখন নিব নিয়ে আমরা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব, হালকা গরম পানিতে ভালো করে একটু সেদ্ধ করে এটা পানিটাকে ফেলে দিব। দেওয়ার পরে কলিজাটা, এই কলিজাটা আমরা রান্না করবো। এটা হলে যেটা হয় যে মানে দেখতেও সুন্দর লাগে তরকারিটা, কলিজার পানিটা ফেলে দিলে কালো হয় না, মানে কলিজা রান্না করার পর দেখতে খুব সুন্দর হয় তরকারির কালারটা। তো এই আমাদের যে বাড়তি অনেক কিছু এটার সাথে চলেও যাচ্ছে এবং ক্লিনও হয়ে যাচ্ছে কলিজাটা খুব সুন্দর। এরপরে যেটা হচ্ছে একটু পেঁয়াজ মোটা মোটা বড় বড় করে কেটে, এটা একদম মানে আমার বাড়িতে যেটা করি আমি সেই প্রসেসকে বলছি। কলিজার কাবাবও কিন্তু খুব মজা হয়, কলিজা আমি সেরকম সেরকম শিক কাবাব বললাম সেভাবে কিন্তু ঠিক কলিজার কাবাবও করতে পারেন। এবং কাঁচা পেঁপেটা দিবেন না, বাকি সেম প্রসেসে করবেন, এটাও কিন্তু খুব মজা লাগে। পিস পিস করে কেটে জাস্ট হচ্ছে স্টিকে গেঁথে নিবেন। যারা শিক কাবাবের মতো রেসিপিটা শুনেছেন তারা এটা ট্রাই করবেন, কলিজার কাবাব। আর আমি এখন একটা কলিজা ভুনা বলছি, যেটা পোলাও ভাত ইভেন পরোটা রুটি সবকিছুর সাথে খাওয়া যায়। কলিজাটাকে ভালো করে একটু আমি বললাম পরিষ্কার করে আমরা আগে সেদ্ধ করে নিলাম। নেওয়ার পরে গরম তেলে পেঁয়াজ একটু বড় মোটা চাকা চাকা করে কেটে দিব, দিয়ে এর সাথে একটু পেঁয়াজ মানে পেঁয়াজটা হালকা ভেজে আস্ত গরম মশলা দিব, তেজপাতা এলাচ দারচিনি নরমালি আমাদের যে দেশি মশলাটা থাকে এটা দিলাম। দেওয়ার পরে এটা একটু হালকা যখন ফ্লেভারটা আসবে গন্ধটা পাবো তখন আমি পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু ভেজে ভালো করে না ভাজলে যেটা তার মানে খেতে গেলে একটু কাঁচা কাঁচা ভাব লাগে, এই জন্য ভালো করে পেঁয়াজ বাটাটা ভেজে নিতে হবে তেলে। ভাজার পরে এখানে আমি আদা রসুন ধনে জিরে একটু মরিচ গুঁড়া হালকা হলুদ দিব, দিয়ে মশলাটাকে পানি দিয়ে বারবারে কষাবো। কষানো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে কলিজাটা দিয়ে দেবো। মশলাটা কষানো হলে আমরা একটা ফ্লেভার পাবো, কিন্তু মশলা কষানো হলে একটা সুঘ্রাণ আসে মশলা। তারপরে কিন্তু আমরা কলিজাটা দিব, দেওয়ার পর কলিজাটাকে হালকা কষিয়ে নেবো, কারণ কলিজা কিন্তু বেশি রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়। আর আমাদের একটু হালকা হালকা ভাত দেওয়া আছে, এই জন্য খুব বেশি কষাতে হবে না, হালকা কষিয়ে এখানে আমি একটু টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে যখন গ্রেভিটা মাখা মাখা হবে দেখা যাবে তেলটা একটু বের হয়ে আসছে তরকারিটা থেকে, ব্যাস তখন হালকা একটু ভাজা জিরে গুঁড়ো দিব আর একটু পেঁয়াজ বেরেস্তা অল্প একটু দিয়ে ব্যাস নামিয়ে ফেলবো। এটা কিন্তু খেতে দারুণ মজা। কেউ চাইলে চিনি দিতে পারেন খুব অল্প, কিন্তু চিনিটা স্বাদ বাড়ানোর জন্য দেয়া হয়, খুব অল্প দিতে পারেন, না দিলেও চলে। আর কাঁচামরিচ কেউ ফ্লেভারটা পছন্দ করলে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন, ব্যাস খুব দারুণ মজার একটা রেসিপি। জি, আমি ভাই আফরোজা আপনার কথা নাজরীন, শুনতে আপনার পাচ্ছি না। ধন্যবাদ মজার মজার রেসিপি দেওয়ার জন্য, এবং পুষ্টিবিদ ইসরাত জাহান আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই কোরবানির ঈদে এই পবিত্র, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এই আয়োজনটি শেষ করতে আপনারা সেই বিষয়গুলোতে সতর্ক হবেন। আসলে এই পবিত্র ঈদুল আজহা এবার একটি ভিন্ন প্রেক্ষাপটে আমরা উদযাপন করতে যাচ্ছি করোনা কালীন সময়ে, এবং আমরা জানি যে দেশব্যাপী
দেশের অধিকাংশ অঞ্চলে এখন বন্যাও হচ্ছে এবং বন্যায় মানুষ বিপর্যয়ের মধ্যে আছেন, করোনা নিয়ে এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন, অনেকে জীবন জীবিকা অনেকটাই হুমকির মুখে আছে। এই বিশেষ প্রেক্ষাপটে এই পবিত্র ঈদুল আজহা যেহেতু উদযাপিত হচ্ছে, তারপরে আমরা এই ঈদে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দিবেন এবং আল্লাহ তাআলা নৈকট্য লাভের আশায় যে ত্যাগ তারা করবেন, সবাইকে গরিব দুঃখী মানুষের মাঝে সেই মাংস বিলিয়ে দিবেন, সবাইকে নিয়ে এই ঈদ উদযাপন করবেন। এবং এই উদযাপনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি যে আপনারা খাবার দাবারের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন, এবং সেই সাথে যারা খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে নতুন নতুন রেসিপির মাধ্যমে স্বাস্থ্যকর উপায়ে সেগুলো খেতে পারেন, আমরা সেই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী আয়োজনে আবারও আপনাদের সামনে হাজির হব। তার আগে যেহেতু আমাদের সামনে পরে ঈদ চলে আসবে, এই ঈদকে সামনে রেখে আমাদের এই বিশেষ আয়োজনটি ছিল। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং এই করোনাকে প্রতিরোধের জন্য যে স্বাস্থ্যবিধি গুলো মেনে চলা উচিত সেই বিধিগুলো মেনে চলবেন। আশা করি আপনারাও সুস্থ থাকবেন এই ঈদের সময়টাতে। সবাইকে আবারও শুভেচ্ছা, সবাইকে আগাম ঈদ মোবারক।